বিসমিল্লাহির রহমানুর রহিম, আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 30 জুন 2020, টক শো দা মিররে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি কবির আহমেদ বাহার। কেবিটিভি আয়োজিত টক শো দা মিরর একটি উন্মুক্ত অনুষ্ঠান। এখানে দল মত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে নিজের মতামত প্রকাশ করতে পারে। দা মিরর টক শো এর একটা উপদেষ্টা প্যানেল আছে, প্রতি শোতে একজন উপদেষ্টা সংযুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখতে পারেন, এমনকি অতিথিদের নিকট বিনয়ের সহিত দুই একটি প্রশ্নও রাখতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের লাইভ টক শো এর আলোচ্য বিষয় বাংলাদেশে আইন, করোনা ও বাজেট। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের বিজ্ঞ আলোচকরা হলেন জনাব সৈয়দ জয়নুল আবদিন মেজবা, সহ আইন বিষয়ক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি, জনাব অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, সদস্য আহ্বায়ক কমিটি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, যিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদ্য সমাপ্ত নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে অংশ নিয়েছিলেন, এবং জনাব মোস্তফা নুরুল আলম খান, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম ঢাকা। আপনাদেরকে টক শো দা মিররে স্বাগতম জানাচ্ছি। এবার ঠিক আছে, মঞ্জুরুল ভাই মঞ্জুর মধ্যে নেই। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, বিশ্বের বিস্ময় আমার অহংকার, সেই বাংলাদেশে আজ করোনা মহামারীতে আতঙ্কে মানুষ সুস্থতার প্রহর গুনছে, লাখ লাখ মানুষ, প্রত্যেকটি মানুষের সুস্থতা কামনা করছি, এবং সদ্য লঞ্চ ডুবিতে আক্রান্ত হয়ে যে মানুষগুলো জীবন দিয়েছেন তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করে শুরু করছি টক শো দা মিরর। আমি প্রথমে প্রশ্ন করতে চাচ্ছি শাহ মঞ্জুরুল হক আপনার কাছে। শাহ মঞ্জুরুল হক, উনি আমাদের সাথে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর আবার যুক্ত হতে যাচ্ছেন, আমরা আশা করি কিছুক্ষণের মধ্যে আমরা ওনাকে পেয়ে যাব। কি জি, আপনার, আমি প্রথমে প্রশ্ন করতে চাচ্ছি জনাব অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক আপনাকে। আপনি একজন সজ্জন ব্যক্তি, সবার কাছে, সুপ্রিম কোর্ট বারে আপনি সবার কাছে প্রিয় একজন মানুষ, আমাদের কাছেও একজন প্রিয় মানুষ, এবং আপনি সরকারের উপর মহলের খুব আস্থাভাজন একজন ব্যক্তি। আপনার কাছে আমার প্রশ্ন, করোনা আক্রান্ত হয়ে মানুষ চিকিৎসার জন্য হাসপাতালের দরজা দরজা ঘুরে ঘুরে ফিরে এক সময়ে জীবন আত্মাহুতি দিচ্ছে, এটা কি স্বাস্থ্য ব্যবস্থার অপ্রতুলতা নাকি অব্যবস্থাপনা? আপনার মতামতটা যদি আমাদেরকে বর্ণনা করেন প্লিজ। জনাব সামঞ্জুর হক, জি আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জনাব শাহ মঞ্জুরুল হক, আপনি কি শোনা আমার যাচ্ছে কথা না? শুনতে পাচ্ছেন? যে এখন শুনতে পাচ্ছেন? না না, এখন শুনতে পাচ্ছি, বাট ভেঙে ভেঙে আসছে। ও আচ্ছা, এটা বোধ হয় আপনার ওখানে ইন্টারনেটে কোনো প্রবলেম হচ্ছে, আমরা অপেক্ষা করব আপনার জন্য, নো প্রবলেম। আচ্ছা, আমি এই বিষয়ে জয়নুল আবেদিন মেজবা আপনার কাছে জানতে চাচ্ছি, এই বিষয়টা আপনার মতামত কি? আমরা কিছুক্ষণ পরে নূর ইয়ের আনসার নিয়ে নিব। এই বিষয়টা নিয়ে যদি আপনি বলেন, যেহেতু উনি ইন্টারনেট সমস্যার কারণে যুক্ত থাকছেন না, আমরা আশা করি কিছুক্ষণের মধ্যে উনি যুক্ত হবেন। বিসমিল্লাহির রহমান রহিম। কেবি টেলিভিশন টক শো দা মিররের আজকে উপস্থিত সবাইকে শুভেচ্ছা, সেই সাথে এই টেলিভিশনের যত কলা কৌশলী যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শুনছি। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা মূলত ভেঙে পড়েছে। আমরা শুধুই উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, 2009 সালে এই
এই সরকার ক্ষমতা আসার পরে পরবর্তী দুইটা নির্বাচন কিভাবে হয়েছে সে এটা দেশবাসী জানা, আমি সেদিকে যেতে চাচ্ছি না। কিন্তু শুধু উন্নয়ন ডেভেলপমেন্ট এর কথা ছাড়া আর কোনো কিছুই শুনতে পারিনি। দুর্ভাগ্যবশত হলো যে আজকে এই করোনা ভাইরাসে প্রমাণ হয়েছে যে উন্নয়নের অবস্থাটা কি। আপনার হাসপাতালের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে জনগণ অসহায় অবস্থায় পড়েছে। বাংলাদেশের কনস্টিটিউশনের যে মৌলিক অধিকার, তার ভিতরে স্বাস্থ্য একটি মৌলিক অধিকার, জি, অথচ সেই স্বাস্থ্য ব্যবস্থা এমন হয়েছে যে আপনি দেখবেন যে প্রথমে যখন এই করোনা আসলো তখন পিপি নাই, ডাক্তারদের সুরক্ষা নাই, এই ফ্রন্ট লাইনে যোদ্ধারা অনেকে মারাও গেলেন, অনেকে আক্রান্ত হলেন, অনেকে চিকিৎসার জন্য আসলে যেতেই চাইলেন না। এইরকম অবস্থায় সরকার যে ডেভেলপমেন্টের কথা বলেছে সেটা আওয়ামী লীগের কিছু নেতা কর্মীদের ডেভেলপমেন্ট হয়েছে। বাস্তবের যে ডেভেলপমেন্ট, একটা সরকার 12 বছর ক্ষমতা, সেই 12 বছরে তারা স্বাস্থ্য খাতের কোনো উন্নয়নে সেই রকম ভাবে করে নাই যেটা করা উচিত ছিল। দেখেন, বিরোধিতার জন্য বিরোধিতা না, বাস্তবতার জন্য বাস্তবতা। সেটা হচ্ছে এখন পরিস্থিতিতে কি যে চীনে শুরু হয়ে গেল, সে আমরা প্রায় 3 মাস সময় পেলাম, এর ভিতরে আমরা কোনো কিছুই করলাম না, আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করলাম না, কোনো কিটের ব্যবস্থা করলাম না, তারপরে হসপিটালের অক্সিজেনের ব্যবস্থা করলাম না। এই যে বিভিন্ন সমস্যার কারণে আজকে আমাদের আইসিইউ সমস্যা, 17 কোটি লোক প্রায়, এখানে তো মনে করেন স্বাস্থ্য নিয়ে হেলাফেলা করার কোনো সময় নেই, সুযোগ নেই। আর আজকে এই করোনার কথা যে বললাম, যে করোনা একেবারে এই গভর্নমেন্টের চেহারাকে একেবারে পরিষ্কার করে দিয়েছে যে এই 12 বছরে কি উন্নয়ন হয়েছে, কাদের উন্নয়ন হয়েছে। জি, আমরা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন শাহ মঞ্জুরুল হক, ওনার কাছে প্রশ্নটা ছিল। আমরা ধন্যবাদ আপনি আপনার মতামত থেকে, আপনার অবস্থান থেকে বলেছেন। এখন আমি অনুরোধ জানাবো শাহ মঞ্জুরুল হক আপনাকে, আপনার কাছে প্রশ্নটা ছিল, করোনা আক্রান্ত হয়ে মানুষ হসপিটালের দরজায় দরজায় ঘুরছে, চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে, এটা কি স্বাস্থ্য ব্যবস্থার ব্যর্থতা, অপ্রতুলতা আর অব্যবস্থাপনা, কোনটা আপনি মনে করেন? প্রথমত সবাইকে ধন্যবাদ জানাই, আপনাকে এবং আমাদের উপস্থিত অতিথি দুজনকে। আর করোনায় যারা মারা গিয়েছেন তাদের রোহের আত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা ভিন্ন মতাবলম্বী তাদের আত্মার ধর্মাবলম্বী তাদের আত্মার শান্তি কামনা করি। আর যারা করোনা আক্রান্ত সারা বিশ্বে সবার সুস্থতা কামনা করি। সেই সাথে প্রথম আপনার এটার সাথে আমি একমত না যে হাসপাতালে চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে, এটা ঠিক না, কারণ চিকিৎসা পাচ্ছে সবাই। হয়তো হাসপাতালের চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে, এক দুইজনের বেলায় হয়তো এটা হয়েছে যে তাদের ভর্তি হতে বা তারা কোভিড নন কোভিড আইডেন্টিফাই করতে প্রবলেম হয়েছে, বাট হাসপাতালে যাওয়ার পরে রোগী ফেরত এসেছে এরকম ঘটনা নাই বললেই চলে, এক দুইটা থাকতে পারে। হাইকোর্টে একটা মামলাও হয়েছিল আপনারা জানেন, হয়তো 1 মাস আগে, সেই মামলায় হাইকোর্ট ডিভিশন বলে দিয়েছে যে কোনো রোগী হাসপাতালের নিয়ে যাওয়া হলে যদি হাসপাতাল কর্তৃপক্ষ সেই রোগীর প্রতি কোনো অনীহা প্রকাশ করে বা নিতে অনিচ্ছা প্রকাশ করে তাহলে এটা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। এরপর থেকে কিন্তু আর হাসপাতালে রোগী নিবে না, এরকমটা হচ্ছে না। আপনারা জানেন যে সরকার কিন্তু কোভিড নন কোভিড হসপিটাল ঠিক করেছে, পিপি যথেষ্ট পরিমাণ দিচ্ছে, মানে যা যা দরকার একটা ডাক্তারদের সুরক্ষার জন্য, ডাক্তারদের থাকার জন্য সুব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখন কোনো হসপিটাল যদি আগে যারা গিয়েছে, একজন হসপিটাল যদি কোভিড পেশেন্টকে নিতে না চায়, বা ডাক্তাররা এখন আপনারা জানেন যে পেশাগত দিক থেকে তারা এখন সম্মুখ যোদ্ধা, আমি তাদেরকে স্যালুট করি যে তারা এই দেশের, শুধু না বিশ্বের এই ক্রান্তি লগ্নে, যে এই মহামারী তো আর প্রতি বছর আসে না, 100 বছরেও আসে না। আমরা যেটা দেখেছি হিস্ট্রি থেকে যে 100 বছর আগে প্লেগ এসেছিল, এর 100 বছর পর হঠাৎ করে এটা এসেছে, আসার পর কিন্তু বাংলাদেশ না, উন্নত বিশ্ব, আপনি ইংল্যান্ডে আছেন, ইংল্যান্ড সহ ইতালি সহ, ইতালির প্রধানমন্ত্রী তো উপরের দিকে মাথা ছুড়ে বলেছিল যে এখন উপরওয়ালা বা ঈশ্বর বলতে পারবে যে এর থেকে সুরক্ষা পাওয়ার উপায় কি।
আমেরিকার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অভিযোগ করেছে যে তারা প্রপারলি তাকে জানায় নাই এবং সে অনুদান পর্যন্ত বন্ধ করে দিয়েছে। চায়নাকে অভিযুক্ত করেছে। তার কথাবার্তা থেকে আপনারা বুঝতে পারতেছেন যে কতটা নাজুক অবস্থায় আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া কি নাজুক অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা বাংলাদেশ একদিক থেকে আমি বলবো আমাদের আক্রান্তের সংখ্যা কম, সেই তুলনায় ইউরোপ আমেরিকাতে যে পরিমাণ আক্রান্ত এবং মৃতের সংখ্যা সেই তুলনায় কিন্তু এখনো কম। এবং হসপিটাল ভাগ করার পরে কোভিড নন কোভিড হসপিটাল এবং এখন যে ব্যবস্থাপনা আসছে তাতে করে কোনো রোগী চিকিৎসা না পেয়ে মারা গেছে বা চিকিৎসা না পেয়ে মারা যাবে এই কথাটা মোটেও সত্যি না। সরকার সুন্দরভাবে এটাকে ম্যানেজ করছে এবং অব্যবস্থাপনা, এটা আমি বলবো যে হ্যাঁ কিছুটা হয়তো অব্যবস্থাপনা থাকতে পারে, কারণ এই অবস্থাটা আমাদের কারো কাম্য ছিল না, কারো প্রস্তুতি ছিল না। একটা সেন্সিটিভ বিষয় যেটা আইসিইউ, যেমন ধরেন যে আগে কোভিড আসার আগে কিন্তু আমরা আইসিইউ সম্পর্কে জানতাম না এবং কোনো ক্লায়েন্ট সরি কোনো পেশেন্ট কিন্তু কখনোই আইসিইউ প্রবলেমে পড়ে নাই, মানে যার যতটুকু দরকার ছিল আমাদের এনাফ ছিল। কিন্তু এটা যেহেতু হঠাৎ করে অনেক বেশি চলে আসছে, আইসিইউ গুলিও ঠিক হবে। আর একটা হচ্ছে যে এখন যে এক্সপোর্ট ইম্পোর্টের যে অবস্থা, যে বিদেশ থেকে যে তাড়াতাড়ি করে আপনার আইসিইউ যন্ত্রপাতি মেশিনারিজ আনা যাবে সেটাও কিন্তু খুব দ্রুত সম্ভব হচ্ছে না। সো গভর্নমেন্ট চেষ্টায় আছে, যে সরকার প্রচেষ্টায় আছে যে তারা আইসিইউ গুলিকে আরো ডেভেলপ করবে। হাইকোর্টের ব্যাপারে একটা রুল করে দিয়েছে যে কতগুলি আইসিইউ আছে হাইকোর্টকে জানাও। সো দুইটা বিষয়ে, যে দুইটা আমি বলতে চাচ্ছি, আইসিইউ প্লাস রোগীদের প্রতি অবহেলা ডাক্তারদের, সেই জায়গাটায় কিন্তু সরাসরি অ্যাড্রেস করা হয়েছে হাইকোর্ট থেকে সরকারের তরফ থেকে যে এগুলি যেন আর কোনো অবহেলা কেউ না প্রদর্শন করে কোনো রোগীর প্রতি এবং তাদের প্রপার ম্যানেজমেন্ট যেন তাদেরকে করা হয়। তো সেই জায়গাটায় সরকারের ব্যর্থতা নাই এবং চিকিৎসা না পেয়ে মারা গেছে এই ধরনের অভিযোগটা সত্য না। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে বলার জন্য। আমি এখন যেতে চাচ্ছি জনাব অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদিন মেজবা আপনার কাছে। আপনার কাছে আমার প্রশ্ন, তাহলে কি দেশে করোনার এত অব্যবস্থাপনা আপনারা দাবি করতেছেন, এই অব্যবস্থাপনার সমাধানে আপনাদের কি কোনো দায় নেই? সব দায় কি সরকারে? তাহলে বিরোধী দলে থেকে আপনারাই বা কি করতেছেন, দয়া করে যদি বলেন। আগে জি, আমি এর আগে বর্তমান পরিস্থিতিটা আমি আপনাকে জানাচ্ছি। জি, যেমন সমন্দ্র ভাগ সাহেব বললেন যে আক্রান্তের সংখ্যা খুব কম। দেখেন আমাদের দেশের মানে প্রতি লক্ষে মাত্র 81 জনকে টেস্ট করা হচ্ছে প্রতি লক্ষে। ভারতে করা হচ্ছে প্রতি লক্ষে 596, নেপালে 1733, পাকিস্তান 561, শ্রীলঙ্কা 472, ভুটান 3176। আমার হচ্ছে মাত্র 81, মানে টেস্টেরই হচ্ছে না, টেস্টই হচ্ছে না। এই টেস্টের একটা টেস্ট দিয়ে আসার পরে 14 দিন 12 দিন 13 দিন মানুষকে অপেক্ষা করতে হচ্ছে। আপনি কি চিন্তা করতে পারেন যে ভারত যদি 596 করে আমাকে 81 থাকতে হচ্ছে, ভুটান 3176। তাহলে ডেভেলপমেন্টের যে কথা বলি, তাহলে আমরা আছি কোথায়? আমাদের চিকিৎসা ব্যবস্থা কোথায় দাঁড়িয়েছে? আমি বলবো চিকিৎসা ব্যবস্থাটা সম্পূর্ণ ভেঙে পড়েছে। আর আক্রান্ত সংখ্যা কোনো ক্রমেই কম না। যে সমস্যাটা হচ্ছে আমাদের টেস্ট কম, টেস্ট কম, টেস্ট কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন বললো টেস্ট টেস্ট টেস্ট, তখন আমাদের সরকার একটা জায়গা প্রতিষ্ঠানকে দিয়ে দিল এবং কোনো টেস্টই টেস্টের ব্যাপারে তারা আগ্রহী ছিল। এখন যে পরিস্থিতিটা এখন খুবই ভয়াবহ। আর মন্ত্রণালয় বললেন ফৌজদারি আসামি করা হবে যারা যদি না করে। যখন মহামান্য হাইকোর্টে আদেশটা দিলেন তখন ঠিকই সরকার এই আদেশের বিরুদ্ধে আপনার লিফ্ট আপিল করেছেন স্টে করার জন্য, এইটাকে স্টে করেছে। অল্প দেখে বাকি সবগুলাকে 7-8টাকে রেখে আরগুলো স্টে করা হলো। আমাদের স্বাস্থ্যের বিভাগের যে যিনি আছেন প্রধানই, উনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে নিজে সরকারি হসপিটালে ভর্তি না হয়ে উনি ভর্তি হলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী
মরহুম নাসিম সাহেব মারা গেলেন, উনি ভর্তি হয়েছেন স্পেশালাইজড হসপিটালে। অর্থাৎ ওনারা যে এই হসপিটাল গুলা সমন্বয় করেছেন, বলতেছেন যে এত ডেভেলপমেন্ট করছি, হসপিটালে কোনো সমস্যা নাই, ওই হসপিটালের প্রতি ওনাদের কোনো আস্থাই নেই। এখন আমি মূল কথায় আসি। আমাদের 111 এর সময় থেকে আমাদের নেতা কর্মীরা মামলা হামলায় আক্রান্তে চরম ভাবে বিপর্যস্ত। 111 সরকার যেটা করেছে, আওয়ামী লীগ সরকার এসে 2009 সালে তারই ধারাবাহিকতায় মামলার পর মামলা। আমাদের নেতা কর্মীরা যেখানেই দেখবেন, এমন কোন নেতা নাই, বেগম খালেদা জিয়ার থেকে শুরু করে একেবারে মাঠ পর্যায়ের নেতা পর্যন্ত একই অবস্থা। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 37টা মামলা, এরপরে বলবো তারেক রহমান সাহেবের বিরুদ্ধে 150 মামলা, এরপরে বলবো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার বিরুদ্ধে 84টি মামলা। এই যে মামলা, আমাদের মামলায় দিয়া আমাদের নেতা কর্মীদেরকে চরম ভাবে বিধ্বস্ত করেছে। আমাদের উপর পর্যায়ের নেতায় তো 100-150 মামলা রয়েছে। আপনাকে একটার লোকের নাম বলবো, আব্দুর রেজ্জাক খান, আব্দুর রেজ্জাক খান এবং খন্দকার মাহবুব হোসেন, এই ধরনের মানুষ তাদেরকে বোমের মামলা দেওয়া হয়েছে। আমি যে কথা আসতে চাচ্ছিলাম, এই মামলাগুলোর কারণে আমাদের আপনার 25 লক্ষাধিক নেতাকর্মী মামলার আসামি। এই যে এই পরিস্থিতিতে আজকে এই সরকারের 12 বছর এবং 111 এর 2 বছর, এই 14 বছর আমাদের নেতাকর্মীরা আর্থিকভাবে সামাজিকভাবে চরমভাবে ক্ষতিগ্রস্ত। তারপরও যখন বিএনপি চেয়ারপারসন এবং মহাসচিব মহোদয় সহ সিনিয়র নেতারা যখন আমন্ত্রণ জানিয়েছেন, আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব এই অসহায় অবস্থা থেকে আমাদের নেতাকর্মীরা যে যেখান থেকে পারেছে সহযোগিতা করেছে এবং সরকারকে বলেছে যে সবাইকে নিয়ে একটা সমন্বয়মূলক একটা কমিটি করার জন্য। সরকার তা করে নাই, বিএনপির কোনো নেতাকর্মীকেই সেখানে রাখা হয় নাই। ইভেন প্রতিটা ওয়ার্ডের যে কমিটি করা হয়েছে সেখানে তাদের আওয়ামী লীগের অঙ্গ সংগঠন দিয়ে ওই ওই ওয়ার্ডের কারা কারা দান প্রতিদান পাবে তাদের নাম ঠিকানা নেওয়া হয়েছে। বিএনপি যে একটি দল, বিএনপি যে একটা বিরোধ দল, এবং একে এই সময় এই এই যুদ্ধকালীন সময় যে একটা সমন্বয় করতে হবে, সেই সমন্বয়ের প্রতি যে আওয়ামী লীগের যে অনীহা, এটা চিন্তার বাইরে। এবং শুধু তাই নয়, আপনি খুলনাতেও দেখবেন অনেকে কাজ করতে গেলেও কিছু কিছু জায়গায় এই বাধার সম্মুখীন হয়েছে। সেই জন্য আমি বলবো যে এখনো সময় আছে, আপনারা এই হিংসাত্মক পরিস্থিতিতে থেকে সরে এসে সরকার যেন সবাইকে নিয়ে একটা ব্যবস্থা গ্রহণ করে। আজকে 45টা জায়গা বলা হলো লকডাউন করা হবে গত 14 জানুয়ারি। এই 14 জানুয়ারি এই মন্ত্রণালয়তে সেই মন্ত্রণালয় সমস্যা, সেই মন্ত্রণালয় থেকে ও মন্ত্রণালয় সমস্যা, অদ্যাবধি সেই মাত্র 2টা জায়গায় লকডাউনের, একটা জায়গায় লকডাউন হয়েছে আর একটা ওয়ারিতে লকডাউন হবে, এছাড়া বাকি 43টা জায়গায় লকডাউনের কোনো খবর নাই। তাহলে কি করলেন? তাহলে যে আগে যে লকডাউনের ঘোষণা হলো, তাহলে কি ঘোষণা হলো? এই যে সরকার পুরা লেজে গোবরে একটা অবস্থায় পড়েছে। এখন আমি দল করলে হয়তো দলের স্বার্থে বলবো না সব ঠিক আছে, আমি সেটা চোখ বুঝে বলবো, কিন্তু আমি যদি চোখ কান খোলা রেখে বলি সেটা খুবই খারাপ অবস্থা। বিএনপি তার অবস্থান থেকে যতটুকু পারছে চেষ্টা করতেছে, কিন্তু যেটা যেটা টোটালটা তো সরকারের কাছে, অর্থ সরকারের কাছে। বিএনপি কি আছে? বিএনপির হাজার হাজার মামলা ছাড়া আর কিছু বিএনপির কাছে নাই। বিএনপি নেতাকর্মীরা অসহায়, চরম ভাবে নির্যাতিত, নিষ্পেষিত, দোকান হারাইছে। আজকে আপনি চিন্তা করতে পারবেন না, সকালবেলা যখন হাজিরা দিতে আসে অনেক নেতাকর্মী পায়ে হেঁটে আসে, তাদের কাছে ভাড়ার টাকা থাকে না। আমাদের এসে বলে ভাই, মানে এত ক্লান্ত, এত মানে যে চিন্তাই করা যায় না যে একটা মানুষ যে একটা রাজনীতি হচ্ছে দেশের স্বার্থে রাজনীতি করার জন্য মিথ্যা মামলা জর্জরিত। আপনি এই নির্বাচনের আগে দেখবেন, এই যে গত নির্বাচন গেল, হঠাৎ করে গায়েবি মামলা, এক একজনের বিরুদ্ধে 15টা 20টা 30টা করে মামলা, কোনো খবর নাই, গায়েবি মামলা, হাতে জেলে এক মামলা, সেই মামলায় সমস্ত বিএনপি সিনিয়র নেতারা আসামি হয়ে গেলেন। এখন সরকার হচ্ছে মামলার ব্যাপারে সচেষ্ট, এখনো তারা সেই জায়গা থেকে ফিরে আসেনি। তারা বিএনপি কে কিভাবে নির্যাতন করবে, কিভাবে এক পেশে করে রাখবে, কিভাবে বিএনপি কে আগাতে দিবে না, অথবা বিএনপি কোনো সহযোগিতার কথাই তুলে ধরবে না। বিএনপি কে এমন নেতাকর্মী নাই, এমন সিনিয়র নেতা নাই যারা
এই ব্যাপারে সহযোগিতা করতে পারে অনেক নেতা আছে, বিএনপি একটি বিরোধী দল, সেখানে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি সমন্বয়, কিন্তু সরকার সেখানে সেটা করে নাই, কাউকে ডাকেও নাই, নিজেরা নিজেদের লোকজনদের নিয়ে কমিটি করেছে এবং এই স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণটাই ভেঙে ফেলেছে। আমার মনে হয় স্বাস্থ্যমন্ত্রী এখন পদত্যাগ করা উচিত, কারণ দেশের যে পরিস্থিতি তাতে স্বাস্থ্য ব্যবস্থা বলে কিছু আছে বলে আমার মনে হয় না। হসপিটালের অনেক নিউজই হয় না, হসপিটালে যাওয়া, হসপিটালে এই যে আবার দেখেন সর্বশেষ করোনার করোনা টেস্টের উপরও টাকা বসাই দিল, এমনি করোনা টেস্ট করতে পারতেছে না, আবার করোনা টেস্টে টাকা, কেন? লোক অনেক যাচ্ছে করোনা টেস্ট করার জন্য, সেই জন্য করোনা টেস্টে টাকা, করোনা টেস্টে টাকা। আপনি টেস্ট করেন, সারা বিশ্ব টেস্ট করতেছে, কিন্তু টাকা আর টাকা। এই জন্য বলতেছি যে বিএনপি তার অবস্থান থেকে এখনো সাহায্য করে যাচ্ছে, সাহায্য করার মন মানসিকতা আছে, কারণ বিএনপি জনগণের দল এবং সরকার চাইলে বিএনপি আরো আরো শক্ত ভাবে এই পথে অগ্রসর হবে। আমি কি বিনয়ের সাথে আরেকটা প্রশ্ন যোগ করতে চাই, আপনার কি মনে করেন যে সরকার চাইলে আপনারা জনগণের পাশে দাঁড়াবেন, সরকার না চাইলে কি দাঁড়াবেন, না কি বিষয়টা আমি বুঝলাম না, মানে কি বলতে চাচ্ছেন? আমরা জনগণের সাথে আছি, এখন সরকার চাক বা না চাক আপনারা জনগণের সাথে থেকে এখন মনে করেন যে যেমন একটা এই যে করোনার যে পরিস্থিতি, করোনায় কারা কারা অনুদান পাবে, এখন সরকার কি করলো, ছাত্রলীগ যুবলীগদের দায়িত্ব দিয়ে দিল যে তাদের লিস্ট করার জন্য, তাহলে বিএনপির এখানে কি করার আছে? বুঝছি, সরকার তো সবকিছু কুক্ষিগত করতে রাখতে চায়, সরকার কোনো কিছু ছাড়তে চায় না, মানে খুব ভয় ক্ষমতা যদি হারায় অথবা জনগণের পাশে যাতে বিএনপি চলে যায় না যেতে পারে, সেই ব্যবস্থাগুলো তাদের করা হচ্ছে। শাহ মনজুরুল হক জি, এই প্রশ্নগুলোর জবাবে আপনি করোনা সম্পর্কে যদি আরো কিছু বলতে চান তাহলে আমরা করোনা। আমি জি, আমি রেজা ভাইকে যতটুকু শুনেছি, আমার কানেকশন ছিল না কতক্ষণ। প্রথম হচ্ছে যে অব্যবস্থাপনা, আমি বলবো যে অব্যবস্থাপনা উনি যেভাবে বলেছেন সেভাবে অব্যবস্থাপনা নাই, যেহেতু হঠাৎ করে এটা এসেছে এবং আমাদের যে এক্সিস্টিং হসপিটাল আছে, আমাদের অনেকগুলি হসপিটালই অনেক ভালো, যেটা উনি বলেছেন আমাদের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাদিম সাহেব যেখানে সরকারিতে না যেয়ে এটা ওনার বাসার পাশের হসপিটাল, ওখানে সুযোগ পেয়েছেন গিয়েছেন, এটাও কিন্তু সরকারি হসপিটাল না হলে আমাদের দেশেরই একটা হসপিটাল, এবং আমাদের ইউনাইটেড হসপিটাল আছে, তারপর হোলি ফ্যামিলি আছে, ঢাকা মেডিকেল কলেজ আছে, বঙ্গবন্ধু আছে, সব মিলিয়ে কিন্তু আমাদের হসপিটাল আনোয়ার খান মডার্নে হচ্ছে। হ্যাঁ, কিছু যেহেতু হঠাৎ করে এত রোগীর সংখ্যা এবং এটা একটা নতুন রোগ, এখানে যতটা না ডাক্তারদেরও একটা বিষয় আছে যে একজন ডাক্তার 7 দিন ডিউটি করে, 7 দিন ডিউটি করার পর তাকে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হয়, জি, থাকার পর আরো 7 দিন সে রেস্টে থাকে, তারপর তাকে ডিউটিতে আসতে হয়। তারপর ধরেন যারা ডক্টরের বাইরে আছে, নার্স আছে, অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন আছে, তারাও এটার সাথে পরিচিত না। এখন আপনি দেখেন যে অন্য অন্য ডাক্তার যারা, এটা সরকারি বলে না, এটা বিএনপির ডাক্তার, আওয়ামী লীগের ডাক্তার, যারা নির্দলীয় ডাক্তার, তারা সবাই মিলেই যারা করোনার বাইরেও চিকিৎসা করতো, তারাও কিন্তু অনেকে কিছুদিন চেম্বার করে নাই, এখন যেহেতু চেম্বার শুরু করেছে, তো সব মিলিয়ে আপনি যদি বলেন যে হাসপাতাল অব্যবস্থাপনা, সেটা সত্যি না, হাসপাতাল ব্যবস্থাপনা গভর্নমেন্ট যথেষ্ট চেষ্টা করছে। তারপর আমি যেটা শুনলাম যে উনি বললেন স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, আজকে সংসদে ওই প্রশ্ন ওনাদের যে এমপি সাহেব আছেন, হারুনুর রশিদ সাহেব, উনি উত্থাপন করেছিলেন, স্বাস্থ্যমন্ত্রী খুব ভালো জবাব দিয়েছেন যে আমি একার পক্ষে কিছুই করা সম্ভব না, আমরা টিম হিসাবে কাজ করছি, এবং সর্বোপরি প্রত্যেকটা কেস প্রত্যেকটা জায়গায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে অ্যাড্রেস করছেন এবং নিজে দেখভাল করছেন, খোঁজখবর রাখছেন। এবং উনি দেখেন এই করোনা অবস্থায় যখন সব অফিসারদের ছুটি ছিল তখনও কিন্তু উনি প্রতিদিন অফিস করেছেন, এখনো প্রত্যেকটা মিটিংয়ে উনি উপস্থিত থাকেন। এই যে সংসদে আপনি হয়তো অর্থ বিল নিয়ে কথা বলবেন, বাজেট নিয়ে, এই সংসদে এই বাজেট অধিবেশনগুলিতে উনি প্রত্যেকটা দিন উপস্থিত থেকেছেন, প্রত্যেকের বক্তব্য শুনেছেন, প্রত্যেকের বক্তব্যের আনসার করেছেন, এবং আজকে উনি আনসার করেছেন অনেক প্রশ্ন যেগুলি বিএনপি সদস্যরা উত্থাপন করেছে, জাতীয় পার্টির সদস্যরা উত্থাপন করেছে। তো আজকে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয় বলেছেন যেটা আমার একার কোনো কাজ না, এটা একটা কালেকটিভ, হ্যাঁ, যেমন একটা কমিটি করে দেওয়া হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী ওই কমিটির হেড, সুপারভিশন করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সুতরাং এই কমিটি যেভাবে কাজ করছে, এখন জোনিং করা হচ্ছে যে ব্যবস্থাপনা আসছে, হসপিটালগুলির জন্য যন্ত্রপাতি আমদানি করা হচ্ছে, সব মিলিয়ে অব্যবস্থাপনা থাকবে না, আমাদের রোগীর সংখ্যাও বাড়ছে, ইনশাল্লাহ আমাদের ব্যবস্থাপনাও বাড়ছে, এবং সরকার এটা খুব যথেষ্ট যোগ্যতার সাথে দক্ষতার সাথে কিন্তু চ্যালেঞ্জটাকে, ইট ইজ এ চ্যালেঞ্জ, 100 বছর পরে সরকারের জন্য এটা একটা চ্যালেঞ্জ,
সরকার এটাকে যথেষ্ট দক্ষতার সাথে, যথেষ্ট যোগ্যতার সাথে, যথেষ্ট ক্যাপাবিলিটি নিয়ে মোকাবেলা করছে এবং আমরা ইনশাল্লাহ সাকসেসফুল হব এটা। যে আপনাকে ধন্যবাদ, আমরা আপনার সাথে একমত। আসলে প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করতেছেন কিন্তু প্রান্তিক পিপল বা প্রান্তিক জনগণ এই সুবিধাটা ভোগ করতে পারতেছে কিনা। আমরা বিভিন্ন নিউজ থেকে জানতে পারতেছি যে বেশ কিছু বেসরকারি হসপিটাল তারা আইসিইউ আছে বা আইসোলেশন সেন্টার আছে এটা দেখিয়ে অনেকগুলো টাকা সরকারি পান থেকে নিচ্ছে কিন্তু তাদের এখানে কোনো রোগী ভর্তি করা হচ্ছে না। এই বিষয়গুলো সরকার থেকে আসলে সঠিকভাবে তদারকি করতেছে না, বিধায় সরকারের পান থেকে টাকা যাচ্ছে বাট প্রপারলি জনগণ চিকিৎসা বা রোগীরা চিকিৎসা পাচ্ছে না, এই একটা প্রশ্ন। তার সাথে আপনার সাথে আপনার কাছে আমি আরেকটা প্রশ্ন জুড়ে দিতে চাচ্ছি, সেটা হলো এই যে জাস্ট সম্প্রতি ঢাকা মেডিকেলের একটা রিপোর্ট সবার কাছে এটা পত্রিকার মাধ্যমে, সামাজিক মাধ্যমে, সব বিভিন্ন মাধ্যমে ছড়াই পড়ছে যেটা, সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, সরি, ঢাকা মেডিকেল কলেজে স্টাফদের, স্বাস্থ্যকর্মী বা ডাক্তারদের থাকা খাওয়া বাবদ 1 বছরের বিল 20 কোটি টাকা, একটি কি একটি পড়া বা একটি মাসের, সরি, এক মাস, এক মাস, এক মাসের, আমি এক মাসের কথা বলছি, সরি, এক বছর না, এক মাস, হ্যাঁ, এক মাসের 20 কোটি টাকা। তো এটা এখানে দেখা গেছে যে একটা রুটির দাম আসছে কত, 3,000 না কত বা এরকম, একটা কলার দাম আসছে 2,000 টাকা। তো এটা কিভাবে সম্ভব? তার মানে কি সরকারি কোনো তদারকি নাই? শুধু প্রধানমন্ত্রী তো একা সম্ভব না, প্রধানমন্ত্রীর পক্ষে কি একটা সম্ভব? যদি আমাদের যে ব্যবস্থাপনা যদি সরকার সরকারের সক্রিয়ভাবে কাজ না করে তাহলে এটা কিভাবে হবে? আপনার মতামতটা প্লিজ। আমি বলবো, জি জি, হ্যাঁ, এটা তো পত্রিকায় এসেছে, প্রথম আলো রিপোর্ট করেছে, আরো বেশ কিছু পত্রিকা রিপোর্ট করেছে এবং সংসদেও প্রশ্ন উত্থাপন করা হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী এক কথায় অ্যান্সার করেছেন যে বিষয়টা তদন্ত করে দেখা উচিত, কারণ এটা অস্বাভাবিক। এবং গতকালকে বিভিন্ন টক শোতে দলমত নির্বিশেষে এই কথাটা বলা হয়েছে, যারা আমাদের আওয়ামী লীগের সাথে জড়িত তারাও এটা বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন তদন্ত করার জন্য, এই বিষয়ে খুব বেশি কিছু বলার নাই। তবে আমি একটা কথা বলতে চাই যে এটা যেহেতু এখন এলিগেশন আসছে, কালকে একটা টেলিভিশন আমি শুনতেছিলাম যে এখানে তারা উত্তর দিতে চাচ্ছে যে এখানে শুধু খাওয়া বাবদ না, এখানে খাওয়া, কনভেন্স এবং হোটেল ভাড়া, যেটা আমি বললাম যে একজন ডাক্তারকে 14 দিন কোয়ারেন্টাইন থাকতে হচ্ছে হোটেলে, সেই হোটেলে খাবার মান আমি বলবো না ভালো, যে কালকে যেটা আমি দেখলাম খাবার মান খুবই খারাপ ছিল এবং সেখানে খাবার মান কিন্তু সরকার নির্ধারণ করে দিয়েছে যে একজন ডাক্তারের পিছনে খাবার বাবদ 500 টাকা খরচ করতে হবে। নিশ্চয়ই কনভেন্সের ব্যাপারটাও এরকম করা হয়েছে, একটা অ্যামাউন্ট নির্ধারিত আছে, হোটেলেরও একটা অ্যামাউন্ট নির্ধারিত আছে এবং এটা হলো একটা প্রাক্কলন ব্যয়, মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। এখন বিষয়টা ডেফিনেটলি তদন্ত হবে এবং বিষয়ের যে আসল সত্যতা সেটা বের হয়ে আসবে যে এটা কেন 20 কোটি, যদি হ্যাঁ খাওয়া বাবদ 20 কোটি টাকা হয়, এটা ডেফিনেটলি এটা অনেক বেশি কি বলবো, এটা হাস্যকর একটা জিনিস। এটা শুধুমাত্র সরকারের জন্য না, ডাক্তারদের জন্য এটা একটা হাস্যকর যে ডাক্তাররা কি শুধু তাহলে এই 14 দিন ভোগ বিলাস করেছে? অথচ ডাক্তাররা কিন্তু আমাদের ফ্রন্টলাইনার হিসেবে কাজ করছে, তারা যথেষ্ট ডেডিকেটেড এবং অনেক ডাক্তারের গল্প আমরা ফেসবুকে দেখছি, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে তারা জীবনের ঝুঁকি নিয়ে, তারা সামাজিক দায়বদ্ধতাকে নিয়ে তারা কিন্তু যথেষ্ট রিস্ক নিয়ে অ্যাজ এ ফ্রন্টলাইনার তারা কাজ করছে। তাদেরকে আমরা, তাদের মনোবলকেও আমরা নষ্ট করতে চাই না, সুতরাং তাদের বিরুদ্ধে এই অভিযোগটাও কিন্তু এটা হাস্যকর যে তারা শুধু এই 20 কোটি টাকা খেয়ে ফেলছে 1 মাস বা 2 মাসে। তদন্ত হোক বিষয়টা, ইনশাল্লাহ তদন্ত হওয়ার পর বোঝা যাবে যে এখানে কি হয়েছে এবং যদি তাদের এইটা সত্য হয় যে এটা শুধু খাবার বিল না, এটা খাবার, কনভেন্স এবং হোটেল বিল সব মিলিয়ে এই টাকাটা, তাহলে হয়তো এটাকে জাস্টিফাই করা যাবে। তদন্তের পরে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে পারবো। যে জনাব মোস্তফা নুরুল আলম খান, এই প্রসঙ্গে যদি আপনি কিছু বলতে চান। থ্যাংক ইউ। আমি প্রথমত মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে আমার বক্তব্য যারা শুনছেন সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম। দিগ্গ আলোচকবৃন্দ, মেজবা ভাই এবং শাহ মঞ্জুর লক সাহেব সুস্পষ্ট আলোচনা করেছেন। তো মঞ্জুর লক সাহেব বলতে, শাহ মঞ্জুর লক সাহেব বিগত সুপ্রিম কোর্ট নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন, উনি ময়মনসিং এর সন্তান, আমিও ময়মনসিং এর সন্তান, আমার নাম আমি ভেরি গুড, আমরা তো জানতাম। খুব সুন্দর আলোচনা করেছেন কিন্তু কোথায় জানি একটু শুভঙ্করের ফাঁক কি অধ্যক্ষ রেখে দিয়েছেন। করোনা নিয়ে যদি সুস্পষ্ট কোনো সমস্যা নাই থাকতো,
তাহলে মহামান্য হাইকোর্টকে কেন নির্দেশ দিতে হলো? মহামান্য হাইকোর্টকে কেন নির্দেশ দিতে হবে হসপিটালকে যে তোমরা রোগীদের চিকিৎসা করো? সমস্যা আছে বিধায়িত মহামান্য হাইকোর্ট আদিষ্ট করেছেন ডাক্তার এবং হসপিটালের কর্তৃপক্ষদেরকে, এই সত্যটুকু স্বীকার করতে কোনো সমস্যা নেই। স্বীকার করলে মানুষ ছোট হয় না। আমি তো বললাম এটা, আপনি আপনি মঞ্জুরুল্লাহ সাহেব আপনি একজন বিজ্ঞ আইনজীবী, আপনি যদি মন্ত্রী মহোদয়ের মতো কথা বলেন সেটা আমরা কোনো অবস্থাতেই মেনে নিতে পারবো না, কারণ আপনি মিথ্যাবাদী না, আপনি সত্যের পথের লোক, আপনি তারুণ্যের পথের লোক। তাই যদি হবে তাহলে করোনা নিয়ে বাংলাদেশে যে অগুছালো অবস্থা এটা স্বীকার করলে তো কোনো সমস্যা নেই। মেজবা সাহেব উনি স্বীকার করতেছেন তো, স্বীকার করে বলতেছেন কোথাও চিকিৎসার অভাবে কেউ মারা যায় নাই, চিকিৎসা হয় নাই এমন একটি ঘটনা নাই, হয়তো বা দু একটি হইতেছে, হাজার হাজার লোক চিকিৎসা পাচ্ছে না, সচিবের স্ত্রী চিকিৎসার না পেয়ে মারা যাচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বোচ্চ কর্মকর্তার স্ত্রী চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে, তাহলে আর চিকিৎসাটা কে পাচ্ছে? তাহলে সারা দেশে স্বাস্থ্য ব্যবস্থাটাকে যিনি পরিচালনা করেন তিনি স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য মন্ত্রীর পরের পার্সন উনি, তার স্ত্রী যদি চিকিৎসা পাচ্ছে না তাহলে সাধারণ মানুষের কি অবস্থা? এখান থেকে ইকোনমিও আমার এ ব্যাপারে সুস্পষ্ট কথা হচ্ছে, মেজবা ভাই একটা কথা বলতে গিয়ে আবার বলেননি, যদি এমনটি হতো সরকারি আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতৃত্বে সকল দল মত কে নিয়ে একটা জাতীয় কমিটি করে সেই কমিটির আন্ডারে যদি আজকে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় কমিটি করে দেওয়া হতো তাহলে করোনা নিয়ে আজকে এই দুর্গতি দেশে হতো না। আমি এখনো সময় আছে বলবো জেলা এবং থানা থেকে শুরু করে জাতীয় পর্যায়ে জাতীয় কমিটি গঠন করা হোক, কারণ এর একটা জাতীয় দুর্যোগ, স্বাধীনতা যুদ্ধে আমাদের উপর যেমন একটা জাতীয় দেশীয় দুর্যোগ ছিল অনাকাঙ্ক্ষিত, আর এটা হচ্ছে একটা জাতীয় দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ প্রদত্ত আমাদের উপর নাজিল হয়েছে। এখানে যদি কেউ বলে যে আমরা করোনাকে জয় করতে সচেষ্ট, আমরা শক্তিশালী, আমার অমুক শক্তিশালী তমুক শক্তিশালী, এরকম বেফাস কথা বাদ দিয়ে আসুন আমরা সত্য কথা বলি, চিকিৎসার জন্য সঠিক ব্যবস্থা নেই। যে মন্ত্রী করোনা নিয়ে চিকিৎসা করবেন, চিকিৎসার মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী, উনি পিপিপি নামটা বলতে ভালো করে বলতে পারেন না, পিপিপি বলেন, পিপিই কে উনি পিপিপি বলেন, উনি পিপিপি কে পিপিই কে পিপিপি বলেন, তাহলে উনি পিপিই সম্পর্কে উনি নিজে অবগতই না। আর যদি সেখানে প্রথম এই পিপিই ক্রয় করতে গিয়ে যে দুর্নীতি হয়েছিল সেখানে সেই দুর্নীতির জন্য আমাদের ফ্রন্টলাইন ডাক্তার যোদ্ধারা আজকে করোনা আক্রান্ত হয়েছেন, এই দুর্নীতি যদি না হতো তাহলে আজকে আমাদের ডাক্তাররা আক্রান্ত হতেন না। জি দুর্নীতি আপনারা করবেন, সারা দেশে দুর্নীতি আছে, তেলের বোতল চালের বোতল চালের বস্তা দুর্নীতি করছেন, আল্লাহর হস্তে দোয়া করে এই করোনা নিয়ে দুর্নীতি করিয়েন না আমার হস্তে অনুরোধ। আপনাকে ধন্যবাদ। আমি সামন্জুল হক আপনার কাছে একটা প্রশ্ন করতে যাচ্ছি যে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে এখন যে আইন সেবাটা দেওয়া হচ্ছে বা বিচার ব্যবস্থা কার্যক্রম চালাচ্ছে, এই যে ভার্চুয়াল কোর্ট এই বিষয়টা আমাদের দেশের মানুষ অত বেশি অভিজ্ঞ না, অনেকে ম্যাক্সিমাম লোক কিন্তু এটা বুঝে না আসলে এটা কি, এটা সুবিধা অসুবিধাটা কি আপনি আমাদেরকে একটু বলবেন, আমাদের মাধ্যমে আমাদের দর্শকদেরকে যারা লাইভে আছে বা যারা পরবর্তীতে দেখবেন তাদের জন্য একটু কি বলবেন প্লিজ। আমাদের 14 মার্চ থেকে আমাদের হাইকোর্ট ডিভিশন বন্ধ হয়ে যায়, 14 মার্চ জি 14 মার্চ থেকে হাইকোর্ট ডিভিশন বন্ধ, নিম্ন আদালত গুলি খোলা ছিল কিন্তু সরকারি ছুটি যখন শুরু হলো 24 মার্চ থেকে তখন নিম্ন আদালত গুলি বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পর আমরা কিছু ফোরাম থেকে কথা আসতে থাকলো যে আদালত এভাবে বন্ধ থাকাটা ঠিক, উনি ওনার সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছেন,
এই বিষয়ে যদি আমাদের সৈয়দ জয়নুল আবদিন মেজবা, আপনি যদি বলেন যে ভার্চুয়াল কোর্টটা আসলে সুবিধা অসুবিধাটা কি আপনার কাছে কি মনে হচ্ছে? ভার্চুয়াল কোর্টের যেটা সেটা হচ্ছে যে শুধুমাত্র আমি একটু শেষ করে ফেলি, যেহেতু জয়েন করতে একটু লাইন আছে, লাইন আমি সরি আমি অনলাইনে আছি। জি আপনি আপনি ইয়ে করুন, আমরা মনে করছি যে লেট হয়, উনি শুধু যদি অনুমতি দেন, যদি অনুমতি দেন। হ্যাঁ অবশ্যই 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 ভাই, অবশ্যই কেন দিবেন না। তখন তখন তাড়াহুড়া করেই হাইকোর্ট ডিভিশন সহ নিম্ন আদালত সহ ভার্চুয়াল কোর্ট একটা অর্ডিনেন্স পাশ করা হলো। প্রথম অর্ডিনেন্স পাশ করা হলো, জানেন যে যখন পার্লামেন্ট সেশনে থাকে না তখন রাষ্ট্রপতি অর্ডিনেন্স পাস করতে পারেন, মন্ত্রিপরিষদ বিভাগ সুপারিশ করলো, রাষ্ট্রপতি অর্ডিনেন্স পাস করলো এবং পার্লামেন্ট হওয়ার পরে এটা আইনে পরিণত হলো। এখন যেটা ভার্চুয়াল কোর্ট সেটা হচ্ছে যে হাইকোর্ট ডিভিশনে সিভিল, রিট, ক্রিমিনাল এবং কোম্পানি ম্যাটার, এই চারটা বিষয়ে বিশেষ করে দুইটা দুইটা করে 11টা বেঞ্চ এখন কাজ করছে। একজন একজন করে জাজ বসতেছেন, ওনারা ইন্টারিম অর্ডার গুলি দিচ্ছেন, বিশেষ করে আপনার এই স্বাস্থ্য সংক্রান্ত বিষয় সহ ইমার্জেন্সি বিষয়গুলি শুধু শুনতেছেন। আর ট্রায়াল কোর্ট যেগুলি আমাদের জেলা আদালত গুলি রয়েছে সেখানে জেলা ও দায়রা জাজ সহ বেশ কিছু জাজ কাজ করছেন এবং সিএমএম যেগুলি আছে বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা আছেন সেখানেও সীমিত সংখ্যক জাজরা কাজ করছেন বা সবাই তাদের বাসা থেকে ভার্চুয়াল, বলতে আমরা যেরকম মিলিত হচ্ছি একটা মিডিয়ার মাধ্যমে ঠিক এরকম আমরা ওই ওয়েবসাইটের মাধ্যমে একটা স্ট্রিমইয়ার্ড এর মাধ্যমে আমরা মিলিত হই এবং আমরা বাসা থেকে কাজটা করি এবং ওখানে একটা সিস্টেম করে দেওয়া হয়েছে কাগজপত্রগুলি কিভাবে দিতে হবে। আমরা অ্যাকচুয়াল কোর্টে যেরকম নির্দিষ্টভাবে মামলা ফাইল করতাম সেখান থেকে কিছু এক্সেমশন পেয়েছি, বাসা থেকে এটা আমরা করি। তো সিস্টেমগুলি এত জানার দরকার নেই, শুধু জনগণের জন্য জানা দরকার যে নির্দিষ্ট কিছু বিষয়ে বিশেষ করে রিট বা ফান্ডামেন্টাল রাইট সংক্রান্ত বিষয়, দেওয়ানি সংক্রান্ত বিষয় যেখানে নিষেধাজ্ঞা থাকে এগুলি খুব আর্জেন্ট ভিত্তিতে দরকার, জামিন সংক্রান্ত বিষয়, এই সংক্রান্ত বিষয়গুলিতে ভার্চুয়াল কোর্টে বিচার কার্য পরিচালনা হচ্ছে। এই ক্ষেত্রে সেফটি মেজার নেওয়া হয়েছে যে মাননীয় বিচারপতি বৃন্দ এবং মাননীয় বিচারক বৃন্দ, বিজ্ঞ বিচারক বৃন্দ, তারা ওনাদের বাসা থেকে কাজ কার্য পরিচালনা করছেন এবং আমরা জি আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? হ্যালো জি, শাম মঞ্জুরুল্লাহ ওনার লাইনে বিঘ্ন করতেছে আসলে, যদি জনাব মেজবা আপনি যদি কন্টিনিউ করেন প্লিজ। সেটা হচ্ছে যে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে যে আসামিগুলো জেলে আছে নিম্ন আদালতে জি এবং ইভেন উচ্চ আদালতে যে আসামিগুলো জেলে আছে সেইগুলোর জামিন করা যাচ্ছে অথবা অন্যান্য গুরুত্বপূর্ণ রিট অথবা সিভিল ম্যাটার শোনানো হচ্ছে। সমস্যা হচ্ছে আমাদের দেশে এখানে দুইটা দিক আছে, একটা দিক হচ্ছে আমাদের ঢাকা জজ কোর্টের কথাই বলি, এখানে 25,000 লয়ার প্রায় জি, আর প্রতিদিন লক্ষাধিক আসামি উপস্থিত হয়। এখানে ভার্চুয়াল কোর্টে অল্প কিছু সংখ্যক লয়ার সুবিধা পাচ্ছে এবং এদের মামলা অন্যান্য মামলা সমস্ত বন্ধ জি। এখন মূলত এই ভার্চুয়াল কোর্টে লয়াররা পরিবেশ পরিস্থিতি তো খুব খারাপ, আমি বললাম আগে থেকে যে যদি এই লক্ষাধিক লোকের সমাগম হয় এবং কোনো নিয়ম কানুন মানে না নেওয়া হয় করা হয় তাহলে তো বিপদগ্রস্ত, কিন্তু এইতে লয়াররা খুব আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত অনেক। এই জন্য দরকার ছিল যে লয়ারদের একটা স্বল্প সুদে অথবা বিনা সুদে একটা লোনের ব্যবস্থা করা। দেখেন বিগত 4 মাস আজকে প্রায় মার্চ মাস থেকে প্রায় 8 তারিখের থেকে তো কোর্ট মানে এই করোনা আসার পরে অনেক কিছুই কেমন স্থবির হয়ে আসছে, 4 মাস হয়ে প্রায় যে আয় রোজগার নাই, সব লয়ারের তো আর্থিক অবস্থা ভালো না। এই জন্য সরকারের অথবা বারের যারা বার কাউন্সিলে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা যদি অন্তত ভাগে গভর্নমেন্টের কাছ থেকে লয়ারদের 2 লক্ষ টাকা করে হলেও একটা বিনা সুদে টাকার ব্যবস্থা করতেন তাহলে তাদের আর্থিক অবস্থাটা থেকে এই যে আন্দোলন আজকে শুরু হয়েছে এটা হতো না। এখন লয়ারদের
পিঠ দেয়ালে ঠেকে গেছে। সরকার প্রথমে একটা লকডাউন দিল না, লকডাউন ঘোষণা করলো, ঈদে বাড়িতে পাঠাই দিল, আবার ঈদের সময় আবার গ্রাম গ্রামের থেকে ঢাকায় নিয়ে আসলো, সমস্ত কিছু খুলে দিল, কিন্তু কোন জায়গায় নিয়ন্ত্রণ করতে না পারার কারণে কোথাও নিয়ন্ত্রিত হলো না। এখন আদালতের যে পরিস্থিতি, যদি আদালত খুলে দেয় এবং সেখানে সেখানে সংক্রমণ হতে পারে, তাহলে এই আপনার সারা দেশে 60,000 লয়ার যাদের, তারা চলবে কিভাবে? তাদের তো কোনো সমস্ত ব্যবস্থা খারাপ, বিশেষ করে ঢাকায় যারা আছে তাদের তো আপনার বাসা ভাড়া দিতে হয়, থাকা খাওয়া সব দিক থেকে, কারণে এই ভার্চুয়াল কোর্টের যেই সুবিধাটা, সেই সুবিধা সম্পর্কে মানুষ এখন তিক্ত হয়ে গেছে, যার কারণে মানুষ আন্দোলন করতেছে। মূলত এখনো উচিত সিনিয়র যদি ভার্চুয়ালের এই অবস্থা রাখতে হয় তাহলে তাহলে লয়ারদেরকে একটা বিনা সুদে টাকার ব্যবস্থা করা, অথবা কোর্ট যদি সংক্ষিপ্ত আকারে খুলে দেয়, যেমন সারেন্ডারের ব্যবস্থা থাকা এবং খুবই খুবই সীমিত সীমিত আকারে, এবং অন্যান্য লয়ারদের সুবিধার্থে যে সারেন্ডার থাকবে, অন্যান্য সবগুলাই থাকবে। যে ভার্চুয়াল ব্যবস্থা, যেই ভার্চুয়াল ব্যবস্থা, যে বিচার ব্যবস্থার কথা বলতেছেন, সাক্ষী নেওয়া, এগুলো ভার্চুয়াল ব্যবস্থা সম্ভব, ভার্চুয়াল ব্যবস্থা অন্যান্য সম্ভব না, কিন্তু লয়ারদের যে পরিস্থিতি, মঞ্জুরুল্লাহ ভাইও আইনজীবীদের নেতা, তিনিও আমার সাথে একমত হবেন যে এই যে লয়ারদের, আমাদের 85% লয়ারই আর্থিকভাবে খুবই দুর্গত অবস্থা আছে। যদি আমাদের বার কাউন্সিলের যে সিনিয়র নেতারা, আমি আবার রিপিট করতেছি যে, এবং তারা যদি এই বার সরকারের মাধ্যমে একটা কথা বলে এই লয়ারদেরকে অন্তত পক্ষে বিনা সুদে একটা বড় একটা ঋণের ব্যবস্থা করতো, বেশি না, 2 লক্ষ টাকা করে হলো, যে এটা এক বছরের ভিতরে অথবা 4 বছরের ভিতরে দিয়ে দিতে হবে, এই ভার্চুয়াল ব্যবস্থাটার প্রতি মানুষের যে ইয়াটা থাকতো, এবং আর বর্তমান যে অবস্থা তাতে হয় ভার্চুয়াল হয় সীমিত আকারে সুন্দর করে কোর্ট খুলে দিতে হবে, অন্যথায় তাদের লোনের ব্যবস্থা করতে হবে, আর নাহলে ভার্চুয়াল ব্যবস্থা বন্ধ করে দিয়ে সরাসরি কোর্ট দেওয়া দরকার। নাহলে মানুষ আইনজীবীরা খুবই খারাপ অবস্থা, জীবন না জীবিকা একই প্রশ্ন, সরকার যেহেতু এই প্রশ্নটা সরকারেরও, সরকার জীবিকাকে মর্যাদা দিচ্ছে সমস্ত জায়গায়, আপনার ঢাকায় গরুর হাট খুলে যাচ্ছে, গরুর হাট বসানোর ব্যবস্থা হইতেছে, সেখানে গরুর হাটে কি গরু ওরেও কি আপনার এই যে নির্দেশনা আছে শুনবে? আর সেখানে আমাদের লয়ার খুবই খারাপ অবস্থা। আমরা আমরা এখন জনাব শাহ মঞ্জুরুল হক আপনার কাছে যেতে যাচ্ছি একটা প্রশ্ন নিয়ে। সে প্রশ্নটি হলো, আসলে ইদানিং বহুদিন থেকেই দেখা যাচ্ছে এখন এবং এখনো দেখা যাচ্ছে যে জিয়াউর রহমানের নাম পলক মোসা নিয়ে একটা হিড়িক পড়ে যাচ্ছে। এইটা একজন দর্শকও আমার কাছে জানতে চাচ্ছিলেন যে এটা কি আওয়ামী লীগের কোনো কর্মসূচি কিনা, এবং জিয়াউর রহমানের নাম মুছে দিতে হবে কেন? এই যে জিয়া জাদুঘর থেকেও কিছুদিন আগে দেখলাম যে এটা, এই প্রসঙ্গটা যদি আপনি একটু আপনার মতামত, বিজ্ঞ মতামত দর্শকদেরকে বলেন। না, এটা অভিযোগ সত্যি না যে নাম ফলক মোচা হচ্ছে, যেখানে আছে দু এক জায়গায় আছে, আমাদের জানার মতো একটা করা হয়েছে, যেটা হচ্ছে হযরত ইন্টারন্যাশনাল শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেখানে করা হয়েছে। এটা কোনো কর্মসূচি না, এটা সঙ্গত কারণে করা হয়েছে, যে এটা একজন ব্যক্তির নামে এটা ভাবে থাকতে পারে না, দ্যাটস ওয়াই একজন এর নামে করা হয়েছে। বাট জিয়া জাদুঘরের নাম পলক আমরা ইদানিং দেখলাম, এইটার বিষয়টাকে কি একটু বলবেন? এটা আমি জানি না, অভিযোগ যদি থাকে দেখতে হবে, বাট আমি জানি না এই বিষয়টা, বাট এটা কোনো কর্মসূচি না, অবশ্যই এটা কোনো বিষয়ের মধ্যে পড়ে। আচ্ছা, এর মধ্যে আরেকটা প্রশ্ন আসছে যে ত্রাণ বিতরণে সেনাবাহিনীকে কেন দায়িত্ব দেওয়া হচ্ছে না, এটা কি আপনি একটু কাইন্ডলি আমাদেরকে বুঝিয়ে বলবেন? ত্রাণ বিতরণটা এখন এই জায়গায় আমি যেটা বলতে চাই যে সরকার, সরকারি দলের তরফ থেকে এবং সরকারের পক্ষ থেকে যথেষ্ট ত্রাণ বিতরণ করা হচ্ছে, এবং সেনাবাহিনীও মাঠে আছে, যখন সেনাবাহিনী প্রয়োজন মনে করবে কাজ করছে, এবং সেনাবাহিনী প্রধান সেদিন মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যে এই করোনা যুদ্ধে তাদেরকে ফ্রন্টলাইনে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। সো ওনারা বিভিন্নভাবে ইনভলভ আছেন, যখন লকডাউন হচ্ছে ওনারা সামনে থাকছেন এবং লকডাউন বাস্তবায়ন করছেন, ত্রাণের বেলায় অবশ্যই যদি প্রয়োজন মনে করেন অবশ্যই তাদেরকে দায়িত্ব দেওয়া হবে, এবং তারা দায়িত্ব পালন করার জন্য যথেষ্ট সচেষ্ট আছেন। সুতরাং এটা নিয়ে কোনো ইয়া নাই যে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া, সেনাবাহিনী তো করোনায় ফ্রন্টলাইনে আছে,
তো তারা বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছে, যখন যেখানে প্রয়োজন হচ্ছে সেখানে তাদের তারা যাচ্ছে বিজ্ঞপ্তির মাধ্যমে তারা কাজ। আমি কি বিনয়ের সাথে একটা প্রশ্ন যোগ করব, তাহলে কি সেনাবাহিনীর তত্ত্বাবধানে ত্রাণ বিতরণেই ত্রাণ লুটপাট হচ্ছে আপনি বলতে চাচ্ছেন? ত্রাণটা তো ধরেন সরকারি ভাবে দেওয়া হচ্ছে যেখানে সেখানে সচিবদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার বাইরেও ত্রাণ তো ব্যক্তিগত ভাবে দেওয়া যেতে পারে। যেটা আমরা যারা যেটা মেজবাহ আগে বলতেছিলেন যে জাতীয় কমিটি করে, আমাদের ইয়া ভাইও বলতেছিলেন যে জাতীয় কমিটি করে করা হোক, ধরেন ত্রাণ দেওয়ার বিষয়টা যদি আসে সেটা কিন্তু একজন বিএনপি নেতার পক্ষে তার এলাকায় যে ত্রাণ দেওয়া এটা বৃহৎ আকারে দিলেও কোনো সমস্যা নেই। এবং শুধু ত্রাণ কেন, যারা বিএনপির ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন তারা ইচ্ছা করলে অনেক বড় বাজেট নিয়ে মাঠে নামতে পারেন এবং দোস্ত মানুষ যারা আছেন তাদের সেবায় তাদেরকে নিয়োজিত করতে পারেন, কিন্তু তারা তো এই কাজ করছেন না। তারা শুধু জাতীয় কমিটির কথা বলে এই ত্রাণ কাজ থেকে সম্পূর্ণভাবে বিরত আছেন। তারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ কিন্তু ত্রাণ দিচ্ছে এবং জনাব মেজবা বিভিন্ন ডোনেশনও দেওয়া হয়েছে। তবে হ্যাঁ আমি বলবো আমাদের যারা ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন এবং আরো সমাজের যারা বৃত্তশালী আছেন দলমত নির্বিশেষে সবারই উচিত এখন ত্রাণ নিয়ে এগিয়ে আসা। এবং শুধু ত্রাণ না, যাকে যেভাবে সাহায্য করা যায়, একটা মানুষকে যেভাবে সাহায্য করা যায় তার স্বাস্থ্যগত দিক থেকে, তার খাবারের দিক থেকে, তার পোশাক পরিচ্ছদ, তার শেল্টার, সবকিছুর দিক থেকেই যারা আমাদের নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, ধনী শ্রেণী যারা আছেন এবং আপনারা যারা বিদেশে আছেন তাদের উচিত এই মুহূর্তে আমাদের দেশে ঝাঁপিয়ে পড়া এবং তাদের জন্য কিছু করা। এটা দলমত নির্বিশেষে সবার জন্যই একটা অপরিহার্য কর্তব্য এখন করেছে। জি জনাব মেজবা, জি এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে? সেটা হচ্ছে মঞ্জুলক ভাই যেটা বললেন যে বিএনপি করতেছে না, এটা ঠিক না। বিএনপি সর্বস্তরের নেতারা যাদের আর্থিক সংগতি আছে আমি আগেই বলেছি তারা সেই জায়গা থেকে করতেছে। বরঞ্চ আওয়ামী লীগের যে দলটি অথবা আওয়ামী লীগের যে পার্লামেন্টের যে ইয়ারা, এরা এখান থেকে সরে পড়েছে। কেন সরে পড়েছে কিংবা সরিয়ে দেওয়া হয়েছে, আপনি দেখবেন প্রতিটি জেলায় যে দায়িত্ব দেওয়া হয়েছে একজন সচিব অথবা উপসচিবকে। অর্থাৎ চুরি ডাকাতি এমনই বাড়ছিল যে শেষ পর্যন্ত তাদেরকে আওয়ামী লীগ থেকে সরিয়ে এই ত্রাণের ইসে কোনো আওয়ামী লীগের এমপি মন্ত্রীকে দায়িত্বে রাখা হয় নাই। কোনো জেলা যিনি জেলার যে প্রেসিডেন্ট থাকেন তাদেরকেও রাখা হয় নাই। সরকার তার দল থেকে দলের কাছ থেকে শীর্ষস্থানীয়দের কাছ থেকে এই দায়িত্বটা রাষ্ট্রীয় যেই চাকরিজীবী আছেন সচিব উপসচিব তাদের কাছে দিয়েছেন এবং তারাই এটা নিয়ন্ত্রণ করতেছে। এতে আমাদের বিশ্বাস হয় যে যে বর্তমান প্রধানমন্ত্রী তার এমপি মন্ত্রীদের প্রতি একেবারে আস্থা হারিয়ে ফেলেছেন। বিশেষ করে মনে করেন যে ওই যে তেলের ওই যে খাটের নিচে তেলের ডিব্বার অভাব, তবে নিচের পর্যায়ে চুরি বন্ধ নাই, কারণ অনেক চেয়ারম্যান এর ভিতরে সাসপেন্ড হয়েছেন একেবারে ডাইরেক্ট অভিযোগের কারণে। তো এই সমস্ত কারণে বিএনপি, তার মানে আপনি বলতেছেন যে সরকার ব্যবস্থা নিচ্ছে, হয়তো মানে সরকার কিছু তো ব্যবস্থা নিচ্ছে নাকি, এটা আপনি স্বীকার করেন? সরকার ব্যবস্থা, হ্যাঁ সরকার ব্যবস্থা, এমপি মন্ত্রী কিন্তু দায়িত্ব দেওয়ার দরকার নাই, এমপি মন্ত্রী তো এমনি দায়িত্ব প্রাপ্ত। এমপি মন্ত্রী দায়িত্ব প্রাপ্ত কিন্তু অথচ এমপি মন্ত্রীদেরকে বাদ দিয়ে দলীয় ইয়া বাদ দিয়ে উপরের পর্যায়ে যারা আছে তাদেরকে বাদ দিয়ে এইটা প্রথম দেখা গেল যে সচিব পর্যায়ে সারা পৃথিবীতে কোনো ডেমোক্রেটিক গভর্নমেন্ট থাকলে যে এইটা একজন সচিব পর্যায়ে দেওয়া হচ্ছে, কারণ অন্তত পক্ষে সচিবরা ওই চাইল ডাইল যাদের চুরি করবে না এরকম একটা বিশ্বাস করে। আর নাহলে এরকম মানে এমন একটা পর্যায়ে যে আমলে মানে সরকার রাজনৈতিক সংগঠন থেকে দূরে সরে এসে চেষ্টা করেছে, তবে যা করছে সব খুবই অপ্রতুল। এবং আপনি দেখবেন যে এই যে 2500 টাকার যেটা দেড়শো নাম একই নাম্বারে দেড়শো, এই যে মানে নিচের পর্যায়ে যে অবস্থাটা, এই অবস্থাটা এরকম হয়েছে এখনো যা দিচ্ছে তা জনগণ পায় বা জনগণ যা খুবই সামান্য পাচ্ছে এবং যা বরাদ্দ হচ্ছে তা জনগণের এই 16 কোটি জনগণের তুলনায় খুবই কম, কারণ এখন 95% লোকের আয়ের অবস্থা খুব খারাপ। ওকে আমি আমি বলি একটু যে এমপি মন্ত্রীরা কিন্তু এখানে এমপি থেকে তারা দায়িত্ব প্রাপ্ত
যারা দায়িত্ব প্রাপ্ত দায়িত্ব দিতে হয় না, কিন্তু সচিবদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা কিন্তু এমপি মন্ত্রীদের দায়িত্ব না, যেহেতু এই দায়িত্বটা তাদের না, সুতরাং মানে নোটিফাই করে তাদেরকে বিশেষ একটা দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনারা এই কাজটার সাথে সংশ্লিষ্ট থাকেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যে এই কাজে এমপি মন্ত্রীরা যেন আরো বেশি সম্পৃক্ত হন। আর যেটা বলেছেন যে বিভিন্ন স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা দুর্নীতির সাথে জড়িত হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, সেই জায়গাগুলিতে আপনারা জানেন প্রায় 86 জনের বিরুদ্ধে অলরেডি দুদক ব্যবস্থা নিতে যাচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, এবং যেখানে ধরা পড়েছে সাথে সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন আমাদের দেশের যেটা সিস্টেম যে মানুষ এটা করে, এটা বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও দুর্নীতির শীর্ষে ছিল বাংলাদেশ এবং টিআইবিতে নাম আসছে ইত্যাদি ইত্যাদি, তো সেই জায়গাগুলি অ্যাড্রেস করার এখন আসলে সময় না, এখন সময় হচ্ছে মানুষের জন্য কাজ করে যাওয়া, যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা যারা আছেন সবাই দুর্নীতির বিরুদ্ধে। এবং দেখেন আমাদের দুর্নীতি দমন কমিশন কিন্তু এখন যথেষ্ট অ্যালার্ট শক্তিশালী, এবং মাঝে মাঝেই তারা অনেক ভালো ভালো ব্যবস্থা নিচ্ছে, আমাদের মন্ত্রী এমপি সহ মন্ত্রীর আত্মীয় স্বজন সহ সহ অনেকের বিরুদ্ধে এই দুর্নীতি দমন কমিশন ব্যবস্থা নিয়েছে সিটিং এমপি থাকা অবস্থায়। আমি আপনাকে একটু যোগ করি, দুর্নীতি দমন কমিশন ব্যবস্থা নিচ্ছে কিন্তু ফাইনালি দেখা যাচ্ছে যে অনেকে ছাড় পেয়ে যাচ্ছে। এটা না, এটা বললে কিন্তু বিচার ব্যবস্থার প্রতি একটা অনাস্থা চলে আসে যে ছাড় পেয়ে যাচ্ছে, আইন যতক্ষণ আছে আইনের ডিফেন্স একজন নিতেই পারে, কিন্তু আমাদের বিচার ব্যবস্থা এখন স্বাধীন, ডেফিনেটলি যারা দুর্নীতি করবে তারা বিচার পাবে, কিন্তু জানেন যে আমাদের বিচার ব্যবস্থা এরকম না যে আজকে মামলা দায়ের হলো 7 দিন পরে বিচার হয়ে যাবে, আমাদের একটা বিচার সমাপ্তি হতে 7 থেকে 8 বছর, 3 থেকে 5 বছর থেকে 7-8 বছর সময় লেগে যায়। আমরা হয়তো যখন মামলাটা হয় তখন খুব এগারফুল থাকি যে এটা রেজাল্ট কি হয় দেখি, বা 7 বছর পরে ঠিকই লোকটার বিচার হয় কিন্তু আমরা দেখি যে তার কি হলো, তখন আর ফলো আপ হয় না। দেখেন আমাদের এই সময় অনেক এর বিরুদ্ধে যে মামলাগুলি 111 ফাইল হয়েছিল, সেই মামলা তারপরে যে মামলা ফাইল হয়েছে অনেক এমপির বিরুদ্ধে কিন্তু রায় হয়েছে। জি ধন্যবাদ। আমরা এখন একটু বাজেট নিয়ে একটু আলাপ করব। আমাদের বাজেট আমি ফেসবুকের এক সাংবাদিক ভাইয়ের একটা পোস্ট থেকে একটু পড়ি, সেটা হলো এরকম, সাংবাদিক সাহেব লিখেছেন, সখি তোমার সাথে কহিব কেমনে কথা, বাঁধিব কেমনে ঘর, 100 টাকা রিচার্জ করিলে 33 টাকা 25 পয়সা আসে কর। এখন বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশ, সেখানে যদি 100 টাকায় যদি 33 টাকা 25 পয়সা কর আসে, তাহলে আমরা ডিজিটাল বাংলাদেশ বলতে পারবো কিনা, এই বিষয়ে আমি প্রথম শুনতে যাচ্ছি আমাদের কর আইন কর বিষয়ে কর ডিপার্টমেন্টের আইনজীবী জনাব মোস্তফা আলম খান, মোস্তফা নুরুল আলম খান। জি ধন্যবাদ। আপনি যে আমার কাছে প্রশ্ন রাখছেন, প্রশ্ন রেখে উত্তর কিন্তু আপনার কবিতা থেকেই চলে আসছে। আমরা যদি ওই এখানেই ট্যাক্স বসাই, 100 টাকার জায়গায় 33 টাকা 35 টাকা বাড়তি দেই, তাহলে আর ডিজিটালের স্বপ্ন আমরা কিভাবে দেখব? সে ডিজিটালের স্বপ্ন আতুর গড়ি নষ্ট হয়ে যাবে। ধন্যবাদ। এই বিষয়ে সাহমন্ত্রী লোক আপনাকে কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমি বলবো, আমি প্রথমে সংসদ এবং মাননীয় অর্থমন্ত্রী আমার ক্লায়েন্ট ছিলেন, ধন্যবাদ জানাই যে উনি আপনাকে আমরা এনেছি, আপনি উপর সময়ে পাশ করতে সংসদে উত্থাপন করতে পেরেছেন। আপনারা জানেন যে এটা সাংবিধানিক একটা বাধ্যবাধকতা যে আগামী বছরের আয় এবং খরচ দুইটাকেই গ্রান্ট করাতে হবে পার্লামেন্ট থেকে, আদারওয়াইজ কোনো খরচ করা যাবে না এই কারণে পরিস্থিতিতে। আপনি জানেন যে সংসদ সেন্ট্রাল এসি, ওখানে এই স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে ওনারা গিয়েছেন এবং এই বিশাল বাজেট তারা পাশ করিয়েছেন। হ্যাঁ, কর বিভিন্ন জায়গায় বেশি হয়েছে কম হয়েছে, বাট এটা একটা ভালো বাজেট আমি বলবো, যে বাজেট করা হয়েছে সেই বাজেটের আলোকে যদি দেশ চলে ইনশাল্লাহ আমরা উন্নতির দিকে যাব, অগ্রগতির দিকে এগিয়ে যাব। এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে ভীষণ লক্ষ্য দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া, এই করোনা পরিস্থিতিতেও যেন আমাদের অগ্রগতি ব্যাহত না হয় সেই লক্ষ্যকে সামনে রেখে বাজেট প্রণয়ন করা হয়েছে এবং বাজেট লক্ষ্যমাত্রায় পৌঁছাবে আমাদেরকে। আপনাকে আপনার স্যার এই প্রশ্নের সাথে আমি বিনয়ের সাথে আরেকটা প্রশ্ন যোগ করতে চাই, সেটা হচ্ছে ব্যাংকে টাকার স্থিতি।
জি বাংলাদেশে 10 লক্ষ টাকার উপরে যদি ব্যাংকে স্থিতি থাকে তাহলে সেই টাকার উপরে অতিরিক্ত কর আরোপ করা হবে। এতে যেমনই ব্যাংকের তরল বা ব্যাংকের নগদ অর্থ জমার প্রেক্ষিতে গ্রাহকদের একটা অনিচ্ছা বা হবে, তেমনি ব্যাংকও তো তরল সংকটে, তরল মানি যেটা, লিকুইড মানি যেটা, সেই সংকটে পড়তে পারে। তো এবং এটা কি ঠিক হবে, এটা গত গত বাজেটেও একবার হয়েছিল বোধ হয়, সেটা স্থগিত করা হয়েছে, এবার আবার এটা এটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। নিম্ন আয়ের মানুষদের জন্য এটা একটা, আমি মনে করি এটা একটা আঘাত, বা আপনি কি মনে করেন? না, এই 10 লক্ষ টাকা বাংলাদেশে এখন আসলে খুব বড় টাকা বলে মনে হয় না, কিছুই করা যায় না। তো সেই ক্ষেত্রে 10 লক্ষ টাকা ব্যাংকে অনেকে জমায়, সেই জমানো টাকার উপর যদি আপনি কর আরোপ করেন অতিরিক্ত, সেটা কি ঠিক হবে কিনা, আপনি কি মনে করেন? এটা ঠিক হবে, ঠিক হবে কেন, যে 10 লক্ষ টাকার উপরে যে ব্যাংকে রাখবে তাকে ডেফিনেটলি খুব দরিদ্র শ্রেণীতে রাখা যাবে না, তারপর দেওয়ার সামর্থ্য আছে বিধেয় তাকে এই স্ল্যাব। আপনি জানেন যে নিম্ন আয়ের মানুষ যেটা আগে ছিল 2.5 লক্ষ টাকা, আলম ভাই বলতে পারবেন এখন কত, 3 লাখ করা হয়েছে না এবার? নিম্ন আমরা আলম ভাইয়ের কাছে যাব, 3 লক্ষ করা হয়েছে নিম্ন স্ল্যাবটা, 3 লক্ষ করা হয়েছে বোধ, 2.5 লক্ষ ছিল ওখান থেকে 3 লক্ষ করা হয়েছে, আর 10 লক্ষ যদি থাকে সারচার্জ দেওয়া হবে একটা, এটা কত আমি জানি না, ঠিক আলম ভাই বলতে পারবে। সো যদি প্রভিশন করা হয়ে থাকে ডেফিনেটলি এটা চিন্তা ভাবনা করেই করা হয়েছে, ব্যাংকে তারল্যর জন্য হবে না, এবং ব্যাংকে টাকা রাখতে কারো কোনো বাধা নাই, ব্যাংকে টাকা রাখবে, কারণ ব্যাংকে টাকা না রাখলে রাখবে কোথায়, ব্যাংকে অবশ্যই টাকা রাখতে হবে। এবং ব্যাংক আমাদের যেভাবে চলছে, যারা অর্থ আইনকে মানবে, বাজেটের সাথে যারা যারা ফলো করবে, অবশ্যই তারা ব্যাংকে টাকা রাখবে, শুধুমাত্র সারচার্জের জন্য ব্যাংক বিমুখ হবে না মানুষ। জি জনাব মোস্তফা নুরুল আলম খান, এ বিষয়ে আপনার মন্তব্য। যারা উত্থাপন করেছেন, শুধু 10 লক্ষ টাকা না, 10 লক্ষ টাকার পরে বিভিন্ন স্ল্যাবে, 10 লক্ষ একটা স্ল্যাব আছে, 20 লক্ষ আছে, 25 লক্ষ আছে, 50 লক্ষ আছে, 1 কোটি আছে, 10 কোটি আছে, এরকম স্ল্যাব, এবং 10 লক্ষের নিচেও যদি থাকে আপনাকে একটা পরিমাণ ফি ব্যাংক কেটে নেবে। তাহলে পাশ হয়েছে। আচ্ছা আচ্ছা, আমাদের জনগণ আপনাদের মাধ্যমে আমাদের দর্শকরা জানতে পারছে বা জানতে পারবে। বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাংক গুলি তো ডুবতে বসেছে, গভর্নমেন্টের বিভিন্ন ভুল পলিসির জন্য প্রায় প্রত্যেকটা ব্যাংকই ক্ষতিগ্রস্ত, এইটাও আরেকটা খারাপ পক্ষে। শুনতে পাচ্ছি না। জি এখন ক্লিয়ার হয়েছে। জি এখন শোনা যাচ্ছে। হ্যালো বাহার ভাই, ইউ আর নট ক্লিয়ার, আপনাকে শোনা যাচ্ছে না। জয়নুল আব্দিন মেজবা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো জয়নুল আব্দিন মেজবা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি শুনতে পাচ্ছি। জি আমি, আমার প্রশ্নটা ছিল, আমার প্রশ্নটা শুনতে পাচ্ছি না, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। ভার ভাই শোনা যাচ্ছে না। আমাদের স্বাস্থ্য খাতে কোনো
স্বাস্থ্য খাতে বরাদ্দ আছে, করোনা খাতে কোনো বরাদ্দ নেই। করোনা খাতকে যদি স্বাস্থ্য খাত দিয়ে আমরা মোকাবেলা করি, তাহলে পুরো পরবর্তীতে স্বাস্থ্য খাতকে আমরা কিভাবে মোকাবেলা করব? জি জনাব সৈয়দ জয়নুল আবেদিন মেজবা, আসলে এই বাজেটটা তো একটা আপনার স্বপ্ন বিলাসী বাজেট হয়েছে, স্বপ্ন বিলাসী বাজেট, আর একই সাথে অসহায় মানুষের উপরে করের বোঝা চাপাই দিয়া বিরাট একটা বাজেট করে ফেলেছে। সূচকও ধরছে কত, 8-এর উপরে 8। এই একটা থোক বরাদ্দ রাখছে করোনার জন্য, এই থোক বরাদ্দ প্লাস বাজেটের যে পঞ্চম অবস্থান হলো স্বাস্থ্য খাতে, এইটা দিয়া যদি সত্যিকারের স্বাস্থ্য ব্যবস্থাকে নিশ্চিত করতে হয়, করোনার বিরুদ্ধে যুদ্ধে জয় করতে হয়, তাহলে এই বাজেটের অংশ এবং এই থোক বরাদ্দ কোনো ক্রমেই পর্যাপ্ত না। এতে যেমন ধরেন যে কিছুদিন আগেও ছিল ওই আপনার, আমি যেটা আবার রিপিট হলো, সেটা হচ্ছে টেস্টে কোনো টাকা লাগতো না, এখন সরকার টেস্টে টাকা ধরছে, এটা আমি আর টেলিভিশন স্কলে দেখলাম। এরপরে আস্তে আস্তে এটা এটা জনগণের উপর চাপাই দিবে। আর এই এই যে অব্যবস্থাপনা, এটা অসহায় মানুষ যারা আজকে খাদ্যে দ্রব্য অর্থে চরমভাবে বিপর্যস্ত, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কোনো কিছু নাই, এবং তাদের এই চিকিৎসা ব্যয়টা যদি সরকার না নিতে পারে, তাহলে তো আর এই সরকারের প্রতি মানুষের কতটা আস্থা থাকবে সেটা সময় বলে দিবে। এটা কখনোই পুরোতুল হয় নাই, কারণ এ তো অনেক ব্যয়বহুল চিকিৎসা, আর এই চিকিৎসার ব্যয় নেওয়ার মতো অবস্থা বাংলাদেশের সাধারণ জনগণের নাই। কিন্তু সরকার যেটা করেছে এটাকে একেবারে অবহেলায় দেখেছে। বললাম যে প্রথমে যখন আসছিল ব্যাপক সময় পেয়েছে, ব্যাপক সময় পেয়েছিল চীনে হওয়ার পরে, কিন্তু আওয়ামী লীগ করোনার দিকে নজর না রেখে নিজেদের দলীয় কর্মসূচি এগুলো নিয়েই ব্যস্ত ছিল, যার কারণে ব্যাপক সময় হওয়ার পরও পিপিই কত সমস্যা, অক্সিজেন সমস্যা, এগুলো কোনো কিছু সমাধান করতে পারেনি। মূলত যেই টাকাটা ধরা ই করা হয়েছে এবং যে বাজেটের যেটা, এটা কখনোই পুতুল না, এবং জানে যে এটা মানুষ বেসরকারিতে চলে যাবে, সম্পত্তি বিক্রি করে যাবে, এইভাবেই মানুষের জীবনের মানে সর্বস্ব ত্যাগ করে ই করবে। সরকার তো এই বাড়াই দিবে, খরচ বাড়াই দিবে, কারণ শুরুই করেছে আগে, যেখানে সারা বিশ্ব করোনা টেস্ট 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 করতেছে, আর এরা যাতে টেস্ট টেস্টের সংখ্যা এখনো আপনার 20,000 প্রতিদিন হতে করতে পারে না। এজন্য ধন্যবাদ আপনাকে, এই বিষয়ে কিছু বলার জন্য আমি অনুরোধ করতেছি জনাব মোস্তফা নুরুল আলম খান। আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে। ধন্যবাদ আপনাকে। 568,000 কোটি টাকার বাজেট, এখানে 190,000 কোটি টাকা ঘাটতি রাখছে। মাননীয় অর্থমন্ত্রী কিন্তু বলেন নাই এই ঘাটতি কিভাবে ফিল আপ করবেন, ওই দিকে আমি যাব না। করোনার কথা বলেছেন আপনি, করোনা মোকাবেলার জন্য 10,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, ইটস এ বিগ অ্যামাউন্ট, 10,000 কোটি টাকা করোনা মোকাবেলায় বরাদ্দ রাখা হয়েছে। স্বাস্থ্যকর্মীদের ডাক্তার নার্সদের প্রণোদনার জন্য 850 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মীদের প্রণোদনার জন্য 850 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। কোভিড-19 মোকাবেলায় দুইটা প্রজেক্ট নেওয়া হয়েছে, একটা প্রজেক্ট বিশ্ব ব্যাংকের সহায়তায়, যেখানে 1,127 কোটি টাকার সহায়তা বরাদ্দ করা হয়েছে, আর একটা প্রজেক্ট এডিবির সহায়তায় 1,366 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই যে ফিগার বরাদ্দ দেওয়া হয়েছে স্বাস্থ্য খাতের জন্য, আমি একজন আয়কর আইনজীবী হিসাবে বলবো এটা অনেক বেশি টাকা, অনেক বেশি টাকা, কিন্তু এত টাকা বরাদ্দ করেও কোনো লাভ হবে না। এই জন্য হবে না, দেশে যদি সুশাসন না থাকে তাহলে টাকা দিয়ে দেশ বড়াই দিলেও দেশে শান্তি আসার কথা না।
ঢাকা মেডিকেলের যে ঘটনা এই কয়েকদিন আগে ঘটে গেল, প্রায় 200 মানুষের এক মাসের খাবার থাকা খরচ, তারা 20 কোটি টাকা খরচ করলেন, সেখানে 1 কোটি টাকা খরচ হওয়ার কথা না, সেখানে তারা 20 গুণ বেশি খরচ করলেন। আমরা অনেকেই দোষ দিচ্ছি ডাক্তারদেরকে, কিন্তু ভিতরে খোঁজ নিয়ে দেখেন এই টাকাটা খরচ করার এখতিয়ার ডাক্তার সাহেবদের নাই। এখানে একজন ঠিকাদার নিয়োগপ্রাপ্ত আছেন, যে ঠিকাদার খাবার সাপ্লাই দিবে, যে ঠিকাদার হোটেল ভাড়া করে দেবে, ওই ঠিকাদার কারা? এই ঠিকাদার মঞ্জু ভাইদের খালাতো ভাই। ওই খালাতো ভাইয়ের কাছে আবার মঞ্জু ভাইয়ের মতো তদন্ত করলে পরে দেখা যায় আপনাদের খালাতো ভাই, ওই খালাতো ভাইদের কাছে আবার মঞ্জু ভাইয়ের মতো ক্লিন ইমেজের মানুষরা যেতেও পারবে না, ধরতেও পারবে না। সো বাজেট, শুধু বাজেটের টাকার দিকে তাকাবেন না, বাজেট বাস্তবায়ন করার পিছনে সুশাসন যদি দেশে না থাকে, সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা যদি দেশে না থাকে, তাহলে সুশাসনের পূর্ব শর্ত সুষ্ঠু নির্বাচন। আপনার মনে থাকার কথা, এই কয়েকদিন আগে আমরা রাতে ভোট করেছি, আগের দিন ভোট করেছি, নির্বাচন কমিশনার যেখানে নিজে বলে যে আগে জানলে রাইতে ভোট হইতে দিতাম না, নির্বাচন কমিশনার যেখানে বলে আগে জানলে রাইতে ভোট হইতে দিতাম না, তাহলে দেশে সুশাসন কিভাবে আসবে? জি, আগে সুশাসন নিশ্চিত করতে হবে, গণতন্ত্র নিশ্চিত করতে হবে, দেন এই বাজেট কম দেন বেশি দেন। গ্রামে একটা কথা আছে, যদি সংসারে সুখ থাকে এক বেলা খেয়েও সুখের সংসার হয়, সংসারে যদি ভাই বোন স্বামী স্ত্রীর মধ্যে সমন্বয় না থাকে তাহলে 3 বেলা জায়গা 4 বেলা খাইলেও পদ হজম হয়। আমার এই বাজেট পদ হজম হওয়ার পথে। ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ আপনাকে। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, আমাদের আর জাস্ট জাস্ট আমরা শেষ পর্যায়ে অনুষ্ঠানের, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাইলে বলতে পারেন, বিদায় নিয়ে নিতে পারেন। আচ্ছা, এখানে আর একটা কথা বলি আমি, বাজেটে 1984-এর একটি ধারা সংযোজন করা হয়েছে, 19-এর 4A তে বলা আছে 10% ট্যাক্স দিয়ে অপ্রদর্শিত বা কালো টাকা সাদা করা যাবে। জি, খুবই ইম্পর্টেন্ট বিষয়। জি, 10% ট্যাক্স দিয়ে, সাধারণত আমরা যে ট্যাক্সের যে বিভিন্ন স্ল্যাব আছে, নতুন যে আইন আসছে, যে বাজেট আসছে, সেই বাজেটে বলে দেওয়া আছে যে প্রথম 3 লাখ টাকার জন্য ট্যাক্স লাগবে না, পরে 1 লাখ টাকার জন্য 5%, পরবর্তী 3 লাখ টাকার জন্য 10%, পরবর্তী 4 লাখ টাকার জন্য 15%, এর পরবর্তী 5 লাখ টাকার জন্য 20%, অবশিষ্ট আনলিমিটেড 25% ট্যাক্স ধার্য করা হয়েছে। তাহলে আপনি কালোবাজারি বা অবৈধ পথে টাকা ইনকাম করেছেন, এখন এই টাকা কি আপনি চালের বস্তা বিক্রি করে কামাই করছেন নাকি তেলের বোতল বিক্রি করে কামাই করছেন, সেটা কিন্তু জানার বিষয় না। এই টাকা কি আপনি ক্যাশনো ব্যবসা করে কামাই করছেন নাকি বিদেশ থেকে অবৈধভাবে টেন্ডারবাজি করে নিয়ে আসছেন, সেটাও জানার বিষয় না। আপনি বিনিয়োগ করবেন, আপনি 10% ট্যাক্স দিবেন, আপনাকে কেউ প্রশ্ন করবে না, ইভেন দেশের কোন আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থাও প্রশ্ন করবে না। এতে করে দেশে ট্যাক্স প্রদানের ট্যাক্স পেয়ে যারা, তারা নিরুৎসাহিত হবে। মাস পিপল যদি নিরুৎসাহিত হয়, গোটি কতক লোককে সুবিধা দেওয়ার জন্য এই কালো টাকা সাদা করার যে কালো আইন প্রবর্তন করা হয়েছে, এতে দেশের আর্থসামাজিক অবস্থার শান্তি শৃঙ্খলা ফিরে আসবে বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি না। আমাকে শুনতে পাচ্ছেন? এই বিষয়ে আপনি যদি শেষ আপনার মন্তব্য করেন এবং দর্শকদের থেকে বিদায় নিয়ে নেন, কারণ আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে। আমি বোধহয় সাউন্ডলেস ছিলাম, বিচ্ছিন্ন ছিলাম বোধহয়। না না না, আপনার কথা শোনা গেছে। না না, ছিলেন ঠিক না, আপনারটা শোনা গেছে, শোনা গেছে। কে বলবো? আমি বলবো। জি, শাহমঞ্জুরুল্লাহ আপনি। আচ্ছা, আমি দুইটা ইস্যু নিয়ে বলি। ভাই যেটা বলাম, ভাই যেটা বলেছেন কালো টাকা সাদা করার যে প্রভিশন, এটা কিন্তু সব সরকারের আমলে ছিল, মাঝে মাঝে কোনো কোনো বাজেটে ছিল, গতবারের বাজেটে ছিল না। এটা 19XXX দিয়ে এটা বোধহয় এখন 7টা না 8টা 5 6টা এক্স হয়েছে, এবং আপনারা জানেন 9/11 এর সময় বা তারপরে আমাদের
বেগম খালেদা জিয়া কালো টাকা সাদা করেছিলেন, এই প্রভিশন থাকলে, এটা হলো আমি কাউকে দোষ দিতে চাই না, আমি যেটা বলতে চাই যে এই প্রভিশন থাকলে পরে যারা অবৈধ টাকা আর্ন করে তারা 10% টাকা জমা দিয়ে টাকাটা সাদা করতে পারে। এটা ইকোনমির জন্য খারাপ ভালো দুইটা আছে, বাট ভালোর দিকটা বেশি। এটা পৃথিবীর বিভিন্ন দেশের বাজেটে রাখা হয়, আমাদের বাজেটে ইতিপূর্বে ছিল, এবারের বাজেটেও রাখা হয়। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমি একটু বিয়া দেব নেবেন না, আমি আপনাকে একটু ইন্টারফেয়ার করতে চাই। প্লিজ সঞ্চালক মহোদয়ের অনুমতি ক্রমে আমি একটু মঞ্জু ভাইকে ইন্টারফেয়ার করতে চাই। ওনার কথা শেষ করতে দিন, যে আমি শেষ করে নিচ্ছি। তারপর যেটা বললেন বাজেটে স্বাস্থ্য খাতে থুক বরাদ্দ রাখা হয়েছে, সুশাসনের অভাবে এটা খরচ ঠিক মতো হবে না। আমি এখানে দুটো বলতে চাই যে বাজেটে থুক বরাদ্দ রাখা হয়েছে করোনার জন্য, এবং স্বাস্থ্য খাতের বাজেটে যথেষ্ট টাকা রয়েছে। এবং মাননীয় অর্থমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন যে করোনার চিকিৎসার জন্য যে পরিমাণ টাকা লাগবে এরপরেও যে কোনো সময় টাকা বরাদ্দ করতে কোনো বাধা নাই, এবং যেভাবে বরাদ্দ করা হয়েছে, যেভাবে এখন করোনা পরিস্থিতি এগোচ্ছে এবং স্বাস্থ্য খাত এগোচ্ছে, বাজেট হয়েছে, আমি দৃঢ়ভাবে বলতে পারি যে এটা প্রপারলি খরচ হবে এবং বাংলাদেশের সুশাসনের কোনো অভাব নাই। আর লাস্ট কথা হচ্ছে যে এই শেখ হাসিনার, এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যে কয়দিন ক্ষমতায় আছে ইনশাল্লাহ কোনো মানুষ না খেয়ে মরবে না, বিনা চিকিৎসায় মরবে না। এই বাজেট যেভাবে দেওয়া হয়েছে ইনশাল্লাহ এটা আমাদেরকে অগ্রগতির দিকে, যে উন্নয়নের ধারা অব্যাহত ছিল সেটা এই করোনায় কিছুটা বাধাগ্রস্ত হলেও আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। আর আমি সবাইকে বলবো যে আলোচনায় আমাকে ডাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি, প্লাস যারা আলোচক ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর যারা শুনছেন অল্প একটু থাকেন আমরা শেষ করে দেব। জি আমি থাকবো, যাচ্ছি না, আমি ধন্যবাদটা জানিয়ে আস থাকতে চাই আর কি। আর সুশাসনের কোনো অভাব নেই, সুশাসন রয়েছে, এবং আশা করি যে এই এই সুশাসনের মাধ্যমেই এই দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে, এই বাজেটের মাধ্যমে এগিয়ে যাবে। জি জনাব মোস্তফা নুরুল আলম খান। জি এক সুশাসনের উনি যারা বলতেছেন যে বাজেট পরিপূর্ণ সম্পূর্ণভাবে খরচ করা হবে, এখানে আরো থুক বরাদ্দ হবে। হ্যাঁ থুক বরাদ্দ হবে, থুক বরাদ্দ নবীনতা আমরা দেখতে পাচ্ছি, বাজেটে দুর্নীতি হবে না, খরচ টাকা খরচ করার কোনো দুর্নীতি হবে না যারা বলছেন। হ্যাঁ দুর্নীতি হবে না, লক্ষণ তো আমরা দেখতে পাচ্ছি, মাত্র 200 লোকে এক মাসে খরচ হলো 20 কোটি টাকা, মাত্র 200 লোকে। এইটাই তো সুশাসনের নমুনা আমরা বুঝতে পাচ্ছি। আর একটা কথা যারা বলতে চাচ্ছিলাম, আপনি শেষ মন্তব্য করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জনাব সৈয়দ জয়নাল আবদিন মেজবা। এই যে 10% কালো টাকা, 10% নিয়ে কালো টাকা সাদা করা, এটা হচ্ছে 14-12 বছর আওয়ামী লীগের নেতা কর্মীরা যত চুরি টুরি করছে এটাকে হালাল করল, এটা তাদের জন্য বিরাট একটা বিজয়। এবং দেখবেন যে এখন যদি বিদেশে পাচার করা টাকা ছাড়া এখন এই টাকাগুলো এখন যদি শো করে আর কি যতটুকু। আর বেগম খালেদা জিয়ার যে কথা বলা হয়েছে যে বিএনপি চেয়ারপারসন, ওনার এই আসলে কালো টাকা সাদা করে নাই, ওনার আইনজীবী, দুঃখজনক হলো আমাদের আইনজীবীরা যখন আর ডাক্তার যদি ভুল করে সেইগুলো আর কোনো ই থাকে না, ওনার আইনজীবী সাদা টাকা সাদা করছে। এবং যেটা মানে আমার কাছেও খুব অবাক লাগে, কারণ আমি ওনার মামলার ফাইলে মামলার সাথে জড়িত, যে এটা কেমনে করলো। আর যেটা যেই ইসের সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে যে করোনার যে টাকা বরাদ্দ করা হয়েছে তা কখনো ক্রমেই আপনি 17 কোটি লোককে ওই টাকা দিয়ে ভাগ করে দেখেন কয় টাকা পড়ে, এটা কোনোদিনই করোনার জন্য এনাফ না, এনাফ না, এটাই বলতে যাচ্ছেন। হ্যাঁ আপনি একজনের কাছে 100 কোটি টাকা দেখতে পারেন, 100 কোটি টাকা দেখে আরে খাইছে 100 কোটি টাকা অনেক কিছু, কিন্তু 100 কোটি টাকাটা যখন আপনি 200 লোকের ভাগ করে দিবেন তখন দেখবেন যে লাখে চলে আসছে। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, আমাদের অনুষ্ঠান শেষ। হ্যাঁ আজকে উপস্থিত আপনাদের সাথে যারা আমরা কথাবার্তা বললাম সবাইকে আমার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকে আমাদের এই প্রোগ্রাম যারা দেখেছেন
সবাইকে শুভেচ্ছা এবং আগামী দিনের সুন্দর বাংলাদেশ দেখার জন্য, একটি শান্তিময় বাংলাদেশ দেখার জন্য, একটি গণতান্ত্রিক বাংলাদেশ দেখার জন্য ইচ্ছা পোষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন অথবা আপনারা দেখতে চান, আজকের অনুষ্ঠানটা ছিল আইনজীবীদের নিয়ে অনুষ্ঠান। আমি ব্যক্তিগতভাবে জানি না কোনটা আমরা আইনের পরিপন্থী কোনো কথা বলেছি কিনা, যেহেতু বিজ্ঞ আইনজীবীরা আছেন ওনারা এই বিষয়টা দেখবেন, আমাদের কোনো ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের অনুষ্ঠানটা আপনারা পরবর্তীতে দেখতে চাইলে ফেসবুক পেজ কেবি টিভি, কবির আহমেদ বাহার প্রোফাইল, কেবি টিভি ইউটিউব, টুইটার অথবা গুগল যে কোনো জায়গায় আপনারা সার্চ করলে আমাদের টকশো গুলো দেখতে পারবেন। আশা করি আপনারা দেখবেন এবং আপনাদের এই বিজ্ঞ আইনজীবীদের মতামত গুলো আপনাদেরকে সহযোগিতা করবে। বাংলাদেশের সকল মানুষ, পৃথিবীর সকল মানুষ যারা করোনা আক্রান্ত, সবাই সুস্থতা কামনা করি। যারা এর মধ্যেই জীবন দিয়েছেন প্রত্যেকের জীবন আত্মার মাগফিরাত কামনা করি। সবাই ভালো থাকুন, সবাই করোনাকে করোনা থেকে বাঁচার জন্য নিরাপদ দূরত্ব বজায় রাখুন, মাস্ক ব্যবহার করুন এবং সম্ভব হলে ঘরে থাকুন। সবাই নিজেকে নিজে রক্ষা করুন। আসুন আমরা সবাই মিলে পরবর্তী বংশধরদের জন্য এই পৃথিবীটাকে নিরাপদ করি। সবাই ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের টক শো এখানে শেষ করলাম। আমাদের পরবর্তী টক শো আগামী শুক্রবার 3রা জুলাই। আমাদের অতিথি থাকবেন জনাব গোলাম মাওলানা রনি, সরি গোলাম মাওলানা রনি এক্স এমপি, এবং জনাব আসাদুল হাবিব দুলো এক্স মন্ত্রী এন্ড এক্স এমপি। আশা করি আমাদের সাথেই থাকবেন, আমাদের অনুষ্ঠান দেখবেন। সবাইকে ধন্যবাদ।